alaykum wa rahmatullahi wa barakatuh. Alhamdulillahi rabbil alameen. Wa salatu wa salamu ala sayyidil mursaleen. Wa ala alihi wa ashabihi wa baraka sallim. Subhanaka la ilma lana illa ma'allamtana innaka antal alimul hakeem. Shammanit IQRA Bangla Doshuk Shruta. Islamic Q&A with IQRA program ya apna dirka anturik barakbat. Alhamdulillah madha shatir oichen. Pritinas vaddabajan alameedin. Darul Ulum First Square Madrasa Shaykhul Hadith Mufti Shaykh Abdur Rahman Namat Barakatuh Assalamu Alaikum Wa Alaikum Assalam Rahmatullahi Wa Barakatuh Alhamdulillah Alhamdulillah Aske Amra Inshallah Surah Yasin Fazilur Shumpur Kamra Luchana Shumpur Inshallah Ebang Dosh Pundu Fore Dosh Dir Bibini Guru Tupu Nufu Sunu Arsha Shtakuru Jazakumullah Alhamdulillahi Wa Kafa Wa Salamun Ala Ibadihi Alladhin Astafa أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وقال النبي صلى الله عليه وسلم اقرأوا سورة ياسين على موتاكم أو كما قال عليه الصلاة والسلام شمانی تو اقرأ بنگلار دوری ابن کچر پریو درشتو تابای بنگ بونیرا پروگرامیر شروع تی اپنا تک جانا یانترک مبارک باد آج کیا مدالا چو بیشوئے سورہ یاسین تلاوت قرار فضیلت پرشنگے پرتما تو ایک ٹکوتا مدر کے جنرے کا درکار شیٹی ہلو سورہ یاسین قرآن شریفیر انگشو کی نانگشو نا اپنا را شبائی اتر دے بینیٹا قرآن شریفیر ایک ٹا انگشو ایبان قرآن کریمیر যেকোনো জায়গা থেকে আপনি তিলাওয়াত করেন অর্থ বুঝেও তিলাওয়াত করেন অথবা না বুঝে তিলাওয়াত করেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বর্ণনা অনুযায়ী আপনাকে প্রতিটি অক্ষরের বিনিময়ে দশটি করে নেকি দেওয়া হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান করা হরফাম মিনাল কোরআন ফালাহু হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা প্রতিটি অক্ষরের বিনিময়ে নেকি দেওয়া হবে এবং নেকিকে দশ গুণ করে দেওয়া হবে মানে সহজভাবে যে কোনো একটি অক্ষর তিলাওয়াত করলে আপনি কমপক্ষে দশটি নেকি পাইতেছেন তো কোরআন শরীফের যে কোনো জায়গা থেকে আপনি তিলাওয়াত করেন যেহেতু সুরা ইয়াসিন সেই পবিত্র কালাম আল্লাহর বাণী তারই একটা অংশ আপনি সুরা ইয়াসিন তিলাওয়াত করলেও প্রতিটি অক্ষরে এইভাবে দশটি নেকি তো পাবেন এর মধ্যে কোনো সন্দেহ নাই কোনো সন্দেহ নাই দুই নম্বর এখানে আরেকটি বিষয় আমরা ক্লিয়ার করার প্রয়োজন মনে করি অনেকেই বলে থাকেন যে কোরআন শরীফের অর্থ না বুঝে তিলাওয়াত করলে এটা পাকির বলি হবে অর্থাৎ কোনো ফায়দা হবে না তার কোনো সওয়াব হবে না এই যে কথাটা এটা 100% একটি রং একটি কথা কেন রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হাদিসে উল্লেখ করেছেন মান করা হরফা মিনাল কোরআন যে কোরআন শরীফের একটি অক্ষর পাঠ করল ফালাহু হাসানাতুন তাকে নেকি দেওয়া হবে এবং নেকিকে দশ গুণ বাড়িয়ে দেওয়া হবে আচ্ছা বলেন তো দেখি এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অর্থ জেনে পড়ার কথা বলেছেন না উইদাউট এনি কন্ডিশন বলেছেন কোরআন শরীফের একটি অক্ষর পাঠ করলে সবাইকে সওয়াব দেওয়া হবে তাহলে তো বোঝা গেল অর্থ জানলে তো অবশ্যই ভালো কথা আমরা কিন্তু এখানে অর্থ না জানার জন্য এনকারেজ করছি না অর্থ জানা খুবই প্রয়োজন সেটা আরেকটি দায়িত্ব কিন্তু অর্থ না জানার কারণে তিলাওয়াত করলে সব পাওয়া যাবে না এই কথাটা 100% রং কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো হাদিসে বলেন নাই এটা কিছু লোকের মন গড়া কথা তাদের উদ্দেশ্য হয়তো ভালো যে আমরা যদি এইভাবে বলি যে মানুষ কোরআন শরীফের অর্থ শিখতে শুরু করবে ইয়েস ভালো কথা আপনি অর্থ শিখেন বা শিখান বা আমরাও চাই সব মুসলমান যেন অর্থ শিখেন মাঝে আমরা যে তিলাওয়াত করতেছি সূরা ফাতিহা পড়তেছি
বা যে সুরাগুলো আমরা পড়তেছি সেগুলোর অর্থ যেন আমরা জানি, এটা খুবই ভালো কথা। কিন্তু আপনি এই উদ্দেশ্যের কারণে অর্থ ছাড়া পড়লে সব পাওয়া যাবে না যে কথাটি বললেন, তার প্রমাণ কি? কোনো হাদিসে করেন তার কোনো প্রমাণ নাই। বরং আমরা যদি হাদিসের দিকে তাকাই তো আমরা দেখি অর্থ বুঝে পড়তে হবে সব পাওয়ার জন্য, এই কন্ডিশনাল নবী দেন নাই। তো আপনি এই কন্ডিশন কেন দেবেন? সব কে দেবে? আপনি না আমি? সব তো দেবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো সেখানে আপনি আমার পক্ষ থেকে কেন একটি এক্সট্রা কন্ডিশন আমরা এখানে অ্যাড করে দেব? ওই হাদিসের পরবর্তী অংশে দেখেন, সেখানে বলা হয়েছে লা কুলু আলিফ লাম মিম হরফুন। আল্লাহ নবী এক্সাম্পল দিয়েছেন যে আলিফ লাম মিম এটাকে আমি এক শব্দ বলবো কিন্তু একটা হরফ বলবো না। এখানে তিনটি হরফ রয়েছে, অতএব আলিফ লাম মিম তিলাওয়াত করলে তিন অক্ষরের বিনিময়ে দশ দশ করে ৩০টি নেকি পাওয়া যাবে, একথাই আল্লাহ নবী বোঝানোর চেষ্টা করেছেন। তো এখানে এক্সাম্পল দেওয়া হয়েছে আলিফ লাম মিম দিয়ে। এটাকে মুকাত্তাআত বলা হয়, অর্থাৎ কোরআন শরীফের শুরুতে বেশ কিছু সুরা শুরু করা হয়েছে এইভাবে আলিফ লাম মিম বিক্ষিপ্ত লেটার দিয়ে, সব হরফ দিয়ে, অক্ষর দিয়ে, যার অর্থ সম্পর্কে নির্ভরযোগ্য মুফাসসিরিনে কেরাম ওলামায়ে কেরামের ঐক্যমতে আল্লাহ ব্যতীত তার সঠিক অর্থ কেহ জানেন না। এরপরেও যেহেতু এই আলিফ লাম মিম তোয়াহা এই সমস্ত যেগুলার বিক্ষিপ্ত লেটার দিয়ে কোরআন শরীফের যে সুরাগুলো শুরু করা হয়েছে এই শব্দগুলো পড়লেও যখন সব পাওয়া যায়, আলিফ লাম মিম পড়লে সব পাওয়া যায়, যার অর্থ আল্লাহ ব্যতীত কেউ জানেন না, এটাই তো জ্বলন্ত প্রমাণ অর্থ না জেনে পড়লেও সব পাওয়া যাবে। তিন নম্বর, যদি আপনি কন্ডিশন দেন যে অর্থ বুঝে পড়লেই সব পাওয়া যাবে, তো তার অর্থ কী দাঁড়াবে? এই মুহূর্তে আপনি যারা আপনারা যারা টিভির পর্দার সামনে আছেন বলুন তো দেখি, যারা আমরা কোরআনে করিম তিলাওয়াত করি, আজকাল তো এমনিতেই তিলাওয়াত কমে গেছে, এরপরও আমরা যারা তিলাওয়াত করি তাদের মধ্যে কত পার্সেন্ট লোক অর্থ বুঝে তিলাওয়াত করেন এবং কত সংখ্যক লোক অর্থ না বুঝে তিলাওয়াত করতেছেন? একটাবার আপনি চিন্তা করুন, আনসার আপনার কাছে। আমার মনে হয় আপনি আমার সঙ্গে এগ্রি হবেন যে 80%-এরও বেশি, বরং 90% লোক এমন বের হবে যারা কোরআন শরীফে তিলাওয়াত করে কিন্তু অর্থ জানে না। তাহলে যে সমস্ত বায়েরা এই কথা বলতেছেন অর্থ না জেনে পড়লে এটা বেকার হয়ে যাবে, তাহলে আপনি এই 90% লোকের তিলাওয়াতকে আপনি বেকার বানাইতেছেন? তার উদ্দেশ্য কী? উদ্দেশ্য তাদেরকে কোরআন শরীফের তিলাওয়াত থেকে নিরুৎসাহিত করা। তবে এখান থেকে কেউ ভুল বুঝবেন না, কোরআন শরীফের অর্থ জানাও বিভিন্ন আয়াতের মধ্যে আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমরা অবশ্যই জানার চেষ্টা করব। কিন্তু শুরু থেকে ছোটো বাচ্চারা যখন মক্তবে গিয়ে পড়ে হাফেজ হয়, এই বয়সে তো সে অর্থ জানার সুযোগই নাই। এখন যদি আপনি অর্থ না জেনে পড়লে বেকার হয়ে যায় বলেন, তাহলে ওই বাচ্চাদের তিলাওয়াতকে আপনি নিরুৎসাহিত করতেছেন। পাশাপাশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ায় প্রেরণ করা হয়েছে চারটি কাজ দিয়ে। আমি যে আয়াত পড়েছি, কোরআনে করিম তিলাওয়াত করবেন, তাজকিয়া এবং আত্মশুদ্ধি করবেন, আমাদের আখলাক আমাদের চরিত্রকে সুন্দর বানাবেন। তিন নম্বর হল যে কোরআন শরীফের অর্থ ব্যাখ্যা এবং তাফসির করে আমাদেরকে বুঝাবেন। চতুর্থ নম্বর সুন্না এবং হাদিস দিয়ে আমাদেরকে সৎপথ দেখাবেন। এখানে চারটি কাজের মধ্যে দেখেন, প্রথমটি জাস্ট তিলাওয়াত, নিচক তিলাওয়াত, আর অর্থ এবং ব্যাখ্যা এটা তৃতীয় নম্বর কাজ। এখানে কাজ হিসাবে আলোক আলোক কাজ গণনায় বোঝা গেল যে তিলাওয়াত অর্থ ছাড়া এটা প্রথম একটি কাজ, এবং অর্থ বুঝে ব্যাখ্যা বিশ্লেষণ বুঝে এটা তৃতীয় নম্বর কাজ। যেহেতু কাজ ভিন্ন তাহলে বোঝা গেল নিচক তিলাওয়াতের মাধ্যমেও সব পাওয়া যায়। আমি এই বিষয়ে আপাতত এখানে রাখলাম, এবার চলে আসুন সুরা ইয়াসিন সম্পর্কে। আমি আবারও বলবো, সুরা ইয়াসিন যেহেতু কোরআন শরীফের একটি অংশ, সাধারণ নিয়ম হিসাবেই তো প্রত্যেকটি অক্ষরের বিনিময়ে আপনি কমপক্ষে দশ নাকি পাইতেছেন, এর মধ্যে কোনো সন্দেহ নাই। এখন যদি আপনি বলেন যে সুরা ইয়াসিন পড়লে সব পাওয়া যাবে না, ওয়াকা পড়লে সব পাওয়া যাবে না, সুরায়ে খা পড়লে সব পাওয়া যাবে না, তার অর্থ কী? যদি আপনার উদ্দেশ্য এটাই হয় যা যারা সুরা ইয়াসিন তিলাওয়াত করতেছেন, খাপ তিলাওয়াত করতেছেন, বা এই সমস্ত সুরা বিভিন্ন ফজিলতুল্লাহ সুরায়ে মুলুক তিলাওয়াত করতেছেন, তারা কি তিলাওয়াত বন্ধ করে দেবে? হ্যাঁ, যদি আপনার উদ্দেশ্য এটাই হয় যে কেহ কেহ আছেন যে শুধুমাত্র ইয়াসিন তিলাওয়াত করেন, সুরায়ে খাপ তিলাওয়াত করেন, সুরায়ে মুলুক তিলাওয়াত করেন, বাকি কোরআন শরীফ কোনো অংশ তিলাওয়াত করেনই না, খতম কমপ্লিট করেনই না, সেটা ভিন্ন কথা। যে আমরা যারা কোরআন শরীফ তিলাওয়াত করতে জানি আমরা শুধুমাত্র সুরায়ে ইয়াসিন বা সুরায়ে মুলুক বা জাস্ট কতিপয় সুরাই পাঠ করব না,
আমরা সারা কোরআন শরীফ তেলাওয়াত করার চেষ্টা করব এবং ছোট ছোট বুকলেটের মধ্যে সূরা ইয়াসিন থাকে বা অজিফার মধ্যে কয়েকটি সূরা থাকে এটা যারা পড়েন অনেক সময় হয় কি একদিকে ভালো যে আপনি তেলাওয়াত করতেছেন বাট অপর দিকে কিন্তু আপনি জাস্ট ওই ছোট্ট অজিফার মধ্যে যে সূরাগুলো আছে ওগুলোই শুধু তেলাওয়াত করেন বাকি কোরআন শরীফের অংশকে তো আপনি ছেড়ে দিলেন আর কোরআনের তো কোনো অংশই ছাড়া দেয় না এই হিসাবে আপনার এই কাজটা রং হইতেছে আপনি মেইন কোরআন শরীফ যদি পড়েন তো কোরআনে করিম আপনি টাচ করলেন অজু করে আপনি ধরবেন এবং সেখানে শুধুমাত্র এই কতিপয় নির্দিষ্ট সূরা নয় বরং বাকি অংশটুকু আপনি তিলাওয়াত করবেন সেটা আপনার জন্য খুবই ভালো এবার আসুন মেইন পয়েন্টে সূরা ইয়াসিন তিলাওয়াত করলে কি নর্মাল তো একটা জেনারেটর সব তো আছেই অসাধারণ আলাদা কোনো খাস স্পেসিফিক কোনো সব আছে কি না আছে না অবশ্যই আছে এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই সূরা ইয়াসিন এবং কতিপয় সূরার আলাদা আলাদা স্পেশাল ফজিলত রয়েছে তোর মধ্যে থেকে সূরা ইয়াসিন একটা স্পেশাল ফজিলত রয়েছে এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই আপনি আশ্চর্য হবেন এক নয় বরং প্রায় বিশের অধিক বিশটারও অধিক হাদিস রয়েছে যে হাদিস থেকে সূরা ইয়াসিনের অসাধারণ একটা ফজিলত পাওয়া যায় ইয়েস তোর মধ্যে কিছু হাদিস জয়ীফ বা দুর্বল রয়েছে বা কিছু হাদিস অবশ্যই সহিও রয়েছে তাই ডালাওভাবে এই ধরনের কথা বলে দেওয়া যে সূরা ইয়াসিনের ফজিলত সম্পর্কে কোনো হাদিস শুদ্ধ নেই সব জাল সব মৌজু সব মানুষের বানানো এই কথাটা হয়তো আপনি কোনো ওয়েবসাইট থেকে পড়তেছেন বা কারো লেখা হয়তো কারো ব্যক্তিগত মন্তব্য হতে পারে আল্লাহকে বাস্তে আপনি এইভাবে যে কোনো ওয়েবসাইটে দেখে আর গুগলে সার্চ করে এই কথাগুলো না বলে আপনি কিতাব দেখে আপনি যদি একটু সার্চ করেন দেখবেন ইনশাআল্লাহ সূরা ইয়াসিনেরও আলাদা ফজিলত রয়েছে ইয়েস অনেক ফজিলতের হাদিসগুলো হয়তো জয়ীফ হতে পারে এখানে একটি বিষয় আমি মেইন সূরা ইয়াসিনের ফজিলত যখন আমি টাচ করতেছি না একটি রুল আমাদের জানা প্রয়োজন জয়ীফ হাদিসের উপর আমল করা যায় কি না যায় না তো হাদিসের সংজ্ঞা যারা দিয়েছেন হাদিসের বিভিন্ন প্রকার যারা করেছেন মুহাদ্দিসিনে কারাম উসুল আদি যারা লিখেছেন আমরা যদি তাদের কাছে চলে যাই তো তাদের কাছ থেকে আমরা জানবো কারণ হাদিসের যে প্রকার যারা বানিয়েছেন তারাই বলেছেন কোন হাদিসের স্তর কীভাবে তো এবার আসুন আপনারা হয়তো চিনবেন আল্লামা নববী রহমতুল্লাহি আলহিকে কেন রিয়াদুস সালেহীন বা ওনার লিখিত ফোর্টি হাদিস বা ওনার লিখিত কিতাব আল আজকার সহ অনেক কিতাব আপনারা বিভিন্ন সময় আপনাদের সামনে পড়া হয় বা আপনি হয়তো নিজেও পড়তেছেন মুসলিম শরীফের মতো একটি বিশুদ্ধতম হাদিসের কিতাবের ব্যাখ্যা গ্রন্থ উনি লিখেছেন আল্লামা নবী রহমতুল্লাহি আলাইহি অল্প বয়সে উনি মারা গিয়েছেন বাট আল্লাহ পাক ওনার মাঝে অনেক খেদমত নিয়েছেন এই আল্লামা নবী রহমতুল্লাহি আলাইহি ওনার কিতাবুল আজকারে উনি লিখেছেন কাল আল উলামা মিনাল মুহাদ্দিসিন ওয়াল ফুকাহা ওয়া গায়রুহুম মুহাদ্দিসিন ফুকাহা এবং উলামায়ে কেরাম বলেছেন ইয়াজুজু এটা অবশ্যই পারমিসিবল এবং জায়েজ ওয়া ইয়াস্তাহিবু শুধু জায়েজ নয় বরং এটা মুস্তাহাব এবং খুবই ভালো আল আমালু ফিল ফাদাইল ওয়া তারগীব ফজিলতের ক্ষেত্রে এবং উৎসাহিত করার ক্ষেত্রে আমল করা যেতে পারে ওয়া তারহীব এবং গুনার কাজ করলে ভয় দেখানোর জন্য আমল করা যেতে পারে বিল হাদিস ইজ জয়ীফ জয়ীফ হাদিসের আমল করা যেতে পারে এবং আমল করা মোস্তাহাব বলতেছেন সুবহানাল্লাহ আমল করা শুধু জায়েজ নয় বরং মোস্তাহাব বলতেছেন ভালো মাল আম ইয়াকুন মওজুআন হ্যাঁ হাদিস যদি জাল না হয় মওজু না হয় তবে হালাল হারাম ফরজ ওয়াজিবের ক্ষেত্রে অবশ্যই হাদিস শুধুমাত্র জয়ীফ হলে চলবে না সেখানে হাদিসটা স্ট্রং হতে হবে হয়তো সহি লে জাতিহি অথবা সহি লে গৈরিহি অথবা হাসন লে জাতি অথবা হাসন লে গৈরিহি হতে হবে জয়ীফ হাদিস সেটাও কিন্তু মকবুল এবং গ্রহণযোগ্য হাদিসের ভিতরেই পড়ে আপনারা উসুল হাদিস করে দেখুন মকবুল হাদিসের ভিতরেই কিন্তু জয়ীফ হাদিস অন্তর্ভুক্ত হালাল হারাম বেসাকিনা বিবাহ শাদী তালাক এই সমস্ত আহকামাতের ক্ষেত্রে অবশ্যই হাদিস স্ট্রং হওয়ার প্রয়োজন হয়তো হতে হবে হাসান লে জাতিহি হতে হবে হাসান লে গৈরিহি বা হতে হবে সহিলে জাতিহি বা সহিলে গৈরিহি আমি শুধু গ্রামাটিক্যাল ওয়ার্ড বললাম তার ব্যাখ্যা আমি যাচ্ছি না কারণ এটা অনেক লম্বা সংক্ষেপে আমি আবারও বলবো যে ফজিলতের ক্ষেত্রে তরগিব বা তরহিবার ক্ষেত্রে অবশ্যই জয়ীফ হাদিসের আমল করা যায় এবং মোস্তাহাব আপনি যদি তিরমিজি শরীফ খুলেন আপনি জানেন তিরমিজি সম্পর্কে বুখারী রহমতুল্লাহ স্টুডেন্ট যার সম্পর্কে ইমাম বুখারী প্রাউড করে বলতেন যে তিরমিজির মতো স্টুডেন্ট পাইয়া আমি উস্তাদ উনি তো আমার কাছে উপকৃত যে পরিমাণ হয়েছেন এর চেয়ে আমি উস্তাদ আমার এই ইস্তাদের কাছে আমি আরও বেশি উপকৃত হয়েছি ইমাম বুখারী বলতেছেন আল্লাহু আকবার এই ইমাম তিরমিজি রহমতুল্লাহ তিরমিজি শরীফে অনেক জায়গায় হাদিসের স্টেটাস উল্লেখ করতে বলেছেন হাদ আল হাদিস জয়ীফুন হাদ হাদিসুন জয়ীফুন হাদ হাদিসুন গরিবুন জয়ীফুন এই হাদিসটা জয়ীফ এবং গরিব এরপরে ওয়াল আমলু আলাইহি ইনদা আহলিল ইলমে বাট এরপরেও এই জয়ীফ হাদিসের উপর আমল করেছেন
উলামায়ে কেরাম সাহাবা তাবিন তবে তাবিনগণ জৈবার ইসর পরে মোর দেন থাউজেন্ড জায়গার মধ্যে আপনি এটা পাইবেন। ইমাম তিরমিজি বলেছেন, প্রমাণ করেছেন জৈবার ইসর পরে কী করা যায়, আমল করা যায়। এবার আসুন আল্লামা বুখারী কী বলেছেন। ইমাম বুখারী রহমতুল্লাহ বুখারী শরীফে এক জায়গায় বলেছেন, আমরা যে থাই রান উরু যেটা, এটা কি সতর্ক করা ফরজ পুরুষের জন্য? না না। তো বলতেছেন এখানে দুই ধরনের হাদিস, জুরহুদ থেকে একটা হাদিস এসেছে, এটা সনদান একটু উইক, আল ফাকিদু আওরাতুন, নবী কৃষ্ণ বলেছেন রান এটা আওরত, আমরা এটা অবশ্যই ডেকে রাখতে হবে, পুরুষরাও মহিলা তো রাখতেই হবে, আমাদেরকে রান হাঁটু সহ এটাকে ডেকে রাখতে হবে, এটা সতর। আবার হযরত আনাস থেকে একটি বর্ণনা যেটা সনদান আরও স্ট্রঙ্গার, ওই হাদিস থেকে একটু ইশারা পাওয়া যায় যে রান হয়তো সতর নয়। একদিন নবী করিম ইসলাম খয়বরে যাওয়ার পথে ফজর নামাজের পরে ওনার উটের উপর সোয়ার ছিলেন এবং রসুল্লাহ সাল্লাহ ইসলামের এই হাঁটু থেকে একটু কাপড়ে উপরে উঠাইছেন। আনাস বলেন, আমি রসুল্লাহ সাল্লামের রানের হোয়াইটনেস এবং সাদা অংশ আমি দেখেছি। এখান থেকে ইশারা পাওয়া যায় যে হয়তো বা রান মনে হয় সতর করা জরুরি না, অথবা রসুল্লাহ ইসলাম নতুবা আল্লাহ নবী সাল্লাহ ইসলাম ওই সফরে কীভাবে রানের এই সামান্য অংশ খুললেন। এটা কিন্তু খুব স্ট্রং হাদিস। ইমাম বুখারী উভয় হাদিস উল্লেখ করে বলতেছেন যে যদিও জুরহদের হাদিস জয়ীফ, কিন্তু আমরা সতর্কতার জন্য আমল করি কিন্তু জুরহদের হাদিসের উপরে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখানে সহি হাদিস রেখে ইমাম বুখারী প্রমাণ করলেন যে কোনো কোনো ক্ষেত্রে সহি হাদিস সে সঙ্গে বিরোধ থাকার পরেও সহি হাদিসকে আমরা পিছনে রেখে জয়ীব হাদিসের আমল করেছি, এটা দেখিয়েছেন ইমাম বুখারী রহমতুল্লাহ। আরও সামনে আমরা যাই, আল্লামা আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলহী বলেন, ইজা রাওয়াইনা ফিল হালাল ওয়াল হারাম শাদ্দাদনা, হালাল হারাম সম্পর্কে যদি আমরা কোনো হাদিস বর্ণনা করতে যাই আমরা অবশ্যই খুব কড়াকড়ি করি। ওয়া ইজা রাওয়াইনা ফিল ফাদাইল নাহবিহা তাসাহালনা, ফজিলতের ক্ষেত্রে যদি আমরা কোনো হাদিস বর্ণনা করতে যাই সেখানে আমরা একটু শিথিল হয়ে যাই, একটু নম্র হয়ে যাই। সমান কথা বলেছেন ইমাম আবু দাউদ রহমতুল্লাহ আলাইহি যে জয়ীব হাদিসের ক্ষেত্রেও ফজিলতের ক্ষেত্রে জয়ীব হাদিস গ্রহণযোগ্য। এইভাবে অনেক উলামায়ে কেরাম তো বলতেছেন মতলকান, আর কিছু উলামায়ে কেরাম বলতেছেন জয়ীব হাদিসের উপর আমল করতে হলে ফজিলতের ক্ষেত্রে তরগিব ও তরহিব বলতে উৎসাহিত করা এবং গুণাত থেকে বাদ দেওয়ার ক্ষেত্রে, প্লাস যদি এই সহি হাদিসটা এই জয়ীব হাদিসটা যদি সহি হাদিস দ্বারা অ্যাপ্রুভ হয় বা এটার উপর আমল চলে আসতেছে, তা আমল সাহাবা তাবিন থেকে এর উপর আমল চলে আসতেছে, যে ওই সমস্ত ক্ষেত্রে বা কোরআনের পক্ষে বা সহি হাদিসের পক্ষে এই হাদিসের কথা বলতেছে, তখন কিন্তু এই জয়ীব হাদিসের উপরও আমল করা যেতে পারে। এবার আসুন সুরিয়াসিনের ফজিলত যেগুলো, সুরিয়াসিন কোরআন শরীফ না কোরআন শরীফ না কোরআন শরীফ, কোরআন শরীফ সাথে তিলাওয়াত করলে সব হবে কি না হবে, না হবে। এখন যদি কোনো হাদিস প্রমাণ করে এই হাদিস এই সুরিয়াসিন তিলাওয়াত করলে এই সব পাওয়া যাবে বেশি হবে, তাহলে তো আপনি ভালো কাজ করার জন্য উৎসাহিতই করা হলো। এখানে আপনি সুরিয়াসিন তিলাওয়াত করতে কোনো গুনার কাম করতেছেন না, আপনি ভালো কাজই করতেছেন, হাদিস উৎসাহিত করতেছে। তাই সেখানে যদি হাদিসের মধ্যে কোনো দুর্বলতা বা জোর থেকেই থাকে, ওই আমার আলোচনায় কী বললেন আপনারা, এটার উপর আমল করা যেতে পারে। আর আমি আগেই বলেছি হাদিস এক নয় মোর দ্যান টোয়েন্টি হাদিস রয়েছে সূরা ইয়াসিনের স্পেশাল ফজিলত সম্পর্কে, তার মধ্যে অনেক হাদিস সহি বা হাসানের লেভেলও পড়েছে, হ্যাঁ অনেক হাদিস জয়ীফও রয়েছে। বাট এই সব মিলিয়ে যেহেতু একই বিষয়ে যদি একাধিক সূত্রে হাদিস বর্ণিত হয় ফজিলতর ক্ষেত্রে হয় এবং সহি হাদিসের পক্ষে থাকে, তাহলে এখানে জয়ীফ হাদিসও গ্রহণ করা যায়। অতএব সূরা ইয়াসিন ফজিলতের ক্ষেত্রে অবশ্যই এই হাদিসগুলো গ্রহণযোগ্য হবে। এবার আসুন আমরা দুই একটি হাদিস আমরা শুরু করি ইনশাআল্লাহ, যেহেতু আমি এক একটা করে আমি আপনাদের সামনে হাদিস বলে কোন কিতাবে রওয়াত করা হয়েছে, কে বর্ণনা করেছেন, হাদিসের স্ট্রাকচার সম্পর্কে উলামায়ে কেরাম কী বলেছেন, একটু বিস্তারিত আলোচনা এই কারণেই করবো যাতে আমরা দুমড়ো জাল থেকে বের হতে পারি, আমাদের ভুল ধারণা যেন আমাদের চলে যায়। আমি আবারও বলবো, তাই বলে যারা অজিফার মধ্যে বা ছোট্ট ইয়াসুর সুরে ইয়াসিন বা ছোট্টো ছোটো বুক দিয়ে খালি শুধু এখানেই তিলাওয়াত করেন, জীবনে কোরআন দলেন না, এটা কিন্তু খুব ভালো অভ্যাস নয় যে আপনি সবসময় আলী সুরিয়া সিনেমি পড়লেন কোরআন শরীফ বাকি তিলত করলেন না, অথচ আপনি বাকি কোরআন শরীফও শুদ্ধভাবে তিলত করতা করা আপনি জানেন, বা আপনি সবসময় আলী অজিফায় পড়েন, আপনি কোরআনে করিম আপনি খুলেনি না, অথচ আপনি কোরআনে করিম বিশুদ্ধভাবে আপনি তিলত করতে জানেন। যদি তাই হয় তো আপনি কোরআন শরীফের অনেক অংশকে আপনি ছেড়ে দিলেন, এটা কিন্তু ভালো কাজ আপনি করছেন না, আমি আপনার সেই কাজকে সমর্থন করতেছি না। কিন্তু যারা সূরা ইয়াসিন পড়াই যাবে না, পড়লে জান্নাতে যাওয়া যাবে না, রং করতেছেন সূরা ইয়াসিন আলাদা কোনো ফজিলত নাই, সব আদি জয়ীব সব আদি জয়ীব বলে স্লোগান দিয়ে মানুষদেরকে সূরা ইয়াসিন প্রত্যেকেও এবং কোরআন কোন তিলাওয়াত থেকে নিরুৎসাহিত করতেছেন, এর কারণেই আজকে আমরা লেখ্য বিষয় যে আসলেই
সূরা ইয়াসিনের অবশ্যই আলাদা ফজিলত রয়েছে। যেমন প্রথমে আমি একটি হাদিসের ইবারত পড়তেছি, ইজা নবীর বলেছেন, ইজা কুরিয়াত ইন্দাল মাইয়িতি খুফিফা আনহু বিহা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সূরা ইয়াসিন কোনো মৃত ব্যক্তির কাছে পড়লে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই মৃত ব্যক্তির আযাবকে হালকা করে দেন। এই হাদিসটি মুসনাদে আহমদ ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহি বর্ণনা করেছেন। আমি আগেই বলেছি ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহি এবং ইমাম আবু দাউদ ওনারা তো মনে করেন যে জৈব হাদিসের উপর আমল করতে কোনো সমস্যা নাই ফজিলতের ক্ষেত্রে। তো উনি বর্ণনা করেছেন সনদ সহ, বলেছেন যে কিছু উলামায়ে কেরাম মাশাইখিন ওনার আগে ঢুকেছিলেন গুতায়েফ ইবনে হারিস সুমালির খেদমতে, উনি মারা মরণাপন্ন অবস্থায়। তখন জিজ্ঞাসা করা হলো যে আপনারা কেউ কি সূরা ইয়াসিন পড়তে জানেন? তো সালেহ ইবনে সুরায়হ উনি সূরা ইয়াসিন তিলাওয়াত করলেন। তিলাওয়াত করা শুরু করে মাত্র 40টি আয়াত পড়তে না পড়তেই ওই মৃত ব্যক্তি উনি মারা গেলেন। তখন ওই সময় তোমার শাইখিন বললেন যে আমরা জানি সূরা ইয়াসিন যখন পড়া হয় ইজা কুরিয়াত ইনদাল মাইয়িত খুফিফানহু বিহা, যে সূরা ইয়াসিন মৃত ব্যক্তির পাশে পড়লে আযাবের মধ্যে তখফিফ হয়। এই রাওয়ায়াত থেকেই, এই রাওয়ায়াতের বর্ণনাকারী সম্পর্কে সনদের যারা নাম এসেছে, আমি নাম বলতে লম্বা হয়ে যাবে, বলা হয়েছে রিজাল ইসনাদিহি সিকাতুন, এই সনদের প্রত্যেক বর্ণনাকারী সবাই সিকা এবং রিলায়াবল। অতএব এই হাদিসটা সহি, এর মধ্যে কোনো সন্দেহ নাই। ফাল আসরু সনদু সহিহুন লিগায়রিহি, এই হাদিসটি সহি লিগায়রিহির পর্যায়ে পড়ে। আপনি এই হাদিসটা সহি লিগায়রিহির পর্যায়ে পাইলেন, আর যদি নাই তাকে একটি হাদিসে যথেষ্ট যে সূরা ইয়াসিনের স্পেশাল ফজিলত রয়েছে, স্পেশালি মৃত ব্যক্তির পাশে পড়লে সওয়াব রয়েছে। এখানে একটি বিষয়, কোনো মানুষ মারা যাওয়ার সময় তিলাওয়াত করা যাবে কি না যাবে না? অবশ্যই যাবে। মারা যাওয়ার পরেও কি ইসালে সওয়াবের জন্য তিলাওয়াত করা যাবে? এই বিষয়টা অনেকে অস্বীকার করেন এবং বলেন যাবে না। এই কথাটাও রং, কোনো হাদিসের মধ্যে নিষেধ আসে নাই, কোনো হাদিসের মধ্যে নিষেধ আসে নাই। বরং জেনারেল হাদিস থেকে এটাই পাওয়া যায় যে কোনো নফল বন্দেগী করে ইসালে সব করলে যদি মৃত ব্যক্তি সব পায়, সদকার সব যদি যায়, নফল সদকার, নফল হজ বা উমরা করলে যদি এই সব মৃত ব্যক্তি পায়, হাদিসটা প্রমাণিত। সমান কোরআনে করিম তিলাওয়াত করলে বা নফল বন্দেগী করে জিকির তসবিহাত করে দোয়া ইস্তেগফার করেও যেভাবে সব পৌঁছে, সমান কোরআনে করিম তিলাওয়াত করেও আমরা যদি তার ইসালে সব করি সেই সবও পৌঁছবে ইনশাআল্লাহ। তো সূরা ইয়াসিন মৃত ব্যক্তির পাশে পড়লে হাদিস থেকে প্রমাণ পাওয়া গেল যে আযাবের তখফিফ হয়, এক। দুই নম্বর আরেক হাদিসের এবারত হলো নবী করিম সাম বলেছেন, আমি যেটা প্রথমে পড়েছিলাম, ইকরা উ ইয়াসিন আলা মাওতাকুম, হযরত মাকল ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত যে নবী করিম সাল্লাম বলেছেন তোমরা সূরা ইয়াসিন তোমাদের যে ব্যক্তি মারা যাচ্ছে তার পাশে বসে তোমরা তিলাওয়াত করবে। এই হাদিসটি দেখেন আবু দাউদ শরীফে আছে, নাসাই শরীফে আছে, ইবনে মাজাহ রয়েছে, মুসনাদে আহমদে, ইবনে হিব্বানে, মুস্তাদরাকে হাকিমে, আবদুর তাইয়ালুসি, আল্লামা বগবি, এই সব উলামায়ে কেরাম বর্ণনা করেছেন। ওনারা কি জানেন না হাদিস, হাদিস সম্পর্কে? এই আমি বললাম 60টি কিতাবের আমি রেফারেন্স দিলাম, আল্লাহু আকবার, 60টি হাদিসের কিতাবে হাদিস বর্ণনা হয়েছে, তফসির কিতাব তো আছেই। এবং এই হাদিসের ইয়ে সম্পর্কে বলা হয়েছে, হাফিজ ইবনে আসকানের মতে বলেছেন এবং অন্যরাও বলেছেন, লাম ইয়াকুন নাসাই ইবনে মাজাতা আন আবিহি, সনদের মধ্যে কিছু কথা রয়েছে বাট সবাই এই হাদিসের গ্রহণযোগ্যতা সম্পর্কে বলেছেন যে হাদিসের মধ্যে দুইজন বর্ণনাকারী সম্পর্কে খুব ডিটেলস জানা যায় না আর বাকি সব কারেক্ট রয়েছে। এই দুই বর্ণনাকারী সম্পর্কে একটু হাদিসের পরিবেশে এবার হলো মজহুল, যে হালত রয়েছে ওনাদের পুরা ডিটেলস জানা যায় না, এই মাত্র সামান্য একটু দুর্বলতা ছাড়া কোনো দুর্বলতা নেই। অতএব হাদিস দুর্বলতা থাকলেও বিভিন্ন সূত্রে বর্ণনা হয় এবং অনেক মহাদিসে ক্রামে তাদের হাদিসের কিতাবে হাদিসই বর্ণনা করায় এবং ওই আগের সহি হাদিস যেটা সহিলে গরি ওই হাদিসের পক্ষে কথা দেওয়ায় যেহেতু আগের হাদিস এটা সহিলে গরিহি, অতএব এই হাদিসটাও গ্রহণযোগ্য, এর মধ্যে কোনো কথা নেই। অতএব ডালাওভাবে সূরা ইয়াসিনের ফজিলত সম্পর্কে কোনো হাদিস নাই বা এই হাদিসটা জয়ীফ বা জাল বা গ্রহণ করা যাবে না, এই কথাটা আমি মনে করি ডালাওভাবে বলা কোনো আলিম সাহেবের এটা মনে হয় দায়িত্বহীন হবে, এটা দায়িত্ববোধ হবে না। কারণ এত সব টাকা সত্ত্বেও আপনি কীভাবে বলবেন যার পক্ষে কোনো হাদিসের কোনো হাদিস নাই, সব জাল সব মজু? মহাদিসের কেন তো মজু বলেন নাই, জহি বলেছেন, আগরটাকে আগের হাদিসকে বলেছেন সহিলে গৈরিহি। তো সহিলে গৈরি হাদিস থাকা সত্ত্বেও আপনি সব হাদিস জাল সব হাদিস মজু আপনি বলবেন কীভাবে? আমার মনে হয় এটা দায়িত্বহীনতা হবে, দায়িত্বহীনতা হবে। তিন নম্বর একটি হাদিস রয়েছে
অবশ্যই এই হাদিস সম্পর্কে কেহ কেহ দুর্বল বলেছেন, বাট এই হাদিসটাও আল্লামা দয়লমি রায়ত করেছেন, আলী বিন আবি তালিব থেকে বর্ণিত, আল্লামা শৌকানি বা বিভিন্ন উলামায়ে কেরাম বলেছেন। আমরা ইনশাআল্লাহ এই তিন নম্বর যে হাদিস থেকে আমরা অন্য কোনো এক সময় আবার আলোচনা করতে যাব। সংক্ষেপে সূরা ইয়াসিনের ফজিলত রয়েছে, কোরআনের কয়েকবার অংশ তিলাওয়াত করে সব পাওয়া যায়। জাজাকুমুল্লাহ জাজাকুমুল্লাহ খায়ের। সম্মানিত ক্রমাগত দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা আমরা শুনতেছিলাম। যেহেতু আমরা ছোট্ট একটি বিরতি যেতে হচ্ছে, বিরতির পর আবার যখন ফেরত আসবো ইনশাআল্লাহ আপনাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন নেওয়ার চেষ্টা করবো এবং ফাঁকে ফাঁকে সূরা ইয়াসিনের ফজিলত আরও বিস্তারিত আলোচনা শোনার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আশা করি দর্শক শ্রোতা আমাদের সঙ্গে থাকবেন, বিরতির পর দেখা হবে। আসসালামু আলাইকুম। শেখুল হাদিস মুফতি শেখ আব্দুর রহমান বরকাতুহুম। অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা আমরা শুনতেছিলাম সূরা ইয়াসিনের ফজিলত, ইনশাআল্লাহ আমরা আরও শোনার চেষ্টা করবো। আপনারা যখনই কল করবেন আমরা ইনশাআল্লাহ কলের দিকে চলে যাব, আমরা এই মুহূর্তে শুনবো ইনশাআল্লাহ সূরা ইয়াসিনের ফজিলত বিভিন্ন। জাযাকুমুল্লাহ। আমরা সূরা ইয়াসিনের ফজিলত সম্পর্কে আমাদের আলোচনা ছিল, যেহেতু সূরা ইয়াসিন কোরআন শরীফের একটি পাঠ, জেনারেল নিয়ম হিসাবেই তো কোরআন শরীফের যে কোনো একটি অক্ষর তিলাওয়াত করলে যদি দশটি নাকি পাওয়া যায়, সূরা ইয়াসিনের প্রতি অক্ষরে দশটি নাকি সব পাওয়া যাবে, আমাদের কোনো সন্দেহ নেই। কোরআন শরীফের অর্থ বুঝে পড়া খুবই ভালো, বাট অর্থ না বুঝে পড়লেও সব পাওয়া যায়। আর আমরা আলোচনা করেছিলাম যে ফজিলতের ক্ষেত্রে তরগিব উৎসাহিত করার ক্ষেত্রে জয়ীফ হাদিসও গ্রহণ করা যায়, এটাই হলো নির্ভরযোগ্য উলামায়ে কেরামের মতামত। সূরা ইয়াসিনের ক্ষেত্রে 20-এরও অধিক হাদিস তাক আছে, যার মধ্যে থেকে কিছু হাদিস রয়েছে সহিহ গায়রিহি, কিছু রয়েছে হাসান বা জয়ীফ, এই সব মিলিয়ে সূরা ইয়াসিনের আলাদা ফজিলত আছে এই কথাটা প্রমাণিত এবং হাদিস দ্বারা সমর্থিত। একটি হাদিসে বলা হয়েছে ইন্না ফিল কোরআন সূরাতান, কোরআন শরীফ একটি সূরা রয়েছে। এই হাদিসটি আল্লামা যমশরি রহমতুল্লাহ আলাইহি উনার তফসিরে কাশ্যাফের মধ্যে উল্লেখ করেছেন হাদিসটি, যে কোরআনে করিমে একটি সূরা, যারাই এই সূরা তিলাওয়াত করবে তাদের জন্য এই সূরা সুপারিশ করবে, ওয়াইয়াগফিরুল মুস্তামিঈহা, এবং যারা এই সূরার তিলাওয়াত শুনবে তাদেরকে ক্ষমা করে দেওয়া হবে। আলা ওয়াহিয়া সূরাতু ইয়াসিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটাই হলো সূরা ইয়াসিন। আল্লামা যমশরি রহমাতুল্লাহি হাদিসটি উল্লেখ করেছেন কাশ্যাফে। আরেকটি হাদিস আল্লামা সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি এবং আল্লামা সৈয়দ আলুসি বাগদাদি রহমতুল্লাহ আলাইহি উনার রুহুল মানির মধ্যে আনছেন, আরও বিভিন্ন উলামায়ে কেরাম নকল করেছেন। হাদিসটি বর্ণিত হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা থেকে, ইন্না ফিল কোরআন সূরাতান, কোরআন শরীফে একটি সূরা রয়েছে, তুদআ আল আযীমা ইনদাল্লাহ, যে সূরাকে আযীমা বলা হয়, ইউদআ সাহিবুহা শরীফ ইনদাল্লাহ, এবং এই কোরআন যারা পড়ে তাকে শরীফ বলে ডাকা হয়, ইয়াশফাউ সাহিবাহা ইয়াউমাল কিয়ামা, এবং ওই চূড়া কিয়ামতের দিন ওই সূরা পাঠকারীর জন্য সুপারিশ করবে এবং তার সুপারিশ গ্রহণযোগ্য হবে। আর এই সূরা হলো সূরা ইয়াসিন। এই হাদিসটি আল্লামা সৈয়দ আলুসি বাগদাদি রহমতুল্লাহ আলাইহি তফসিরে রুহুল মানির মধ্যে বিশুদ্ধ একটি তফসিরে কিতাব সেখানে উল্লেখ করেছেন, এবং আল্লামা সুয়ুতি রহমতুল্লাহ আলাইহিও উনার তফসিরে কিতাব উল্লেখ করেছেন। আল্লামা কুরতুবি রহমতুল্লাহ আলাইহি আরেকটি হাদিস উল্লেখ করেছেন, সেখানে বলেছেন সনদসহ, আল কোরআন আফজলু মিন কুল্লি শাইইন, আল্লাহর পরে দুনিয়ার মধ্যে সবচেয়ে উত্তম জিনিস যদি থাকে সেটা কোরআনে করিম, ওয়া ফজলুল কোরআন আলা সাইল কালাম কা ফজিল্লাহ আলা খলকিহি, এবং কোরআনে করিমের ফজিলত অন্যান্য কালামের উপর কথার উপর যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফজিলত সারা সৃষ্টির উপর। একটি লম্বা হাদিসের আমি একটু করে শুরু করেছি, ইনশাআল্লাহ আমি পরে কন্টিনিউ করবো। জাজাকুমুল্লাহ। জাজাকুমুল্লাহ খায়ের। আমরা দেখি আমাদের সাথে গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আসছেন। হ্যালো খায়ের, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বরকাতুহু। জি, আমার একটা প্রশ্ন জানতাম, সাইরাম আমার শুনতে পারবেন? জি জি জি, আমরা শুনতাম। জি শোনা যায়। জি ফরমাক। জি, মহিলা যে নামাজ পড়ি সেজদার যাই, তো ফাওটা কিভাবে রাখি আর কি, সেজদার যেতাম প্লিজ একটা হইলে উপকৃত হইম, আর আপনারা আল্লাহ উত্তম যোদা দেখবে, দোয়া করবো আমার লাগে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।
জাজাকুমুল্লাহ আপনার প্রশ্ন হলো মহিলারা সজদায় গেলে পাটা কিভাবে রাখবেন আবু দাউদ শরীফ মধ্যে একটি হাদিস রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন দুইজন মহিলার পাশে যাচ্ছিলেন ওনারা সজদায় ছিল এবং ওনারা সজদা দিতেছিলেন পুরুষের মতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারেকশন করে বললেন যে তোমরা যেহেতু মহিলা মহিলার সজদার মধ্যে পুরুষের মতো নও তোমাদের জন্য উচিত যতটুকু পারো জুম্মা বাদাল লাহমে ইলা বাদিন তোমরা বডির একটা অংশকে আরেকটা অংশের সঙ্গে মিলিয়ে যতটুকু পারা যায় জমিনের মানে ফ্লোরের সাথে মুসল্লার সাথে বডিকে মিশিয়ে রেখে ক্লোজ রেখে তোমরা সজদা দেওয়ার চেষ্টা করো সেখান থেকে উলামায়ে কেরাম মনে করেন একজন মহিলা সজদার মধ্যে যদি পুরুষের মতো সজদা দেয় নামাজ তো হয়ে যাবে কোনো সমস্যা নাই কিন্তু যতটুকু সম্ভব পর্দার স্বার্থে ওনারা যদি যতটুকু পারে নিজের বডিকে নিচের দিকে সাফাই রাখেন যতটুকু সম্ভব পসিবল ওনাদের উত্তম হবে সমান পায়ের ক্ষেত্রেও যে পাটা খাড়া রাখবেন নাকি পাটা বিছিয়ে রাখবেন তো যেহেতু পাটা বিছিয়ে রাখলে তাদের পর্দার জন্য আরও বেশি ভালো হয় সেই হিসাবে মহিলাদের ক্ষেত্রে পাটা বিছিয়ে রাখাটাই উত্তম মোস্তাহাব বলা হয়েছে তবে একজন মহিলা যদি পুরুষের মতো সজদাতে নামাজ হবে আমাদের কোনো সন্দেহ নেই বাট উত্তম হবে যেন আপনাদের লেবাস ডিফারেন্ট আপনাদের আরও বিষয় কয়েকটির মধ্যে রয়েছে একটু ডিফারেন্ট ঠিক তেমনিভাবে রুকু এবং সজদার মধ্যেও যেভাবে রুকু এবং সজদা দিলে আপনাদের পর্দার ক্ষেত্রে সহায়তা হয় সেভাবে করাটাই মোস্তাহাব বলা হয়েছে কিতাবের মধ্যে অতএব নিজেকে জমিনের সঙ্গে মিশিয়ে রেখে এবং পাটাকে বিছিয়ে রেখেই যতটুকু সম্ভব সে দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ জাজাকুমুল্লাহ আহসান জাজা তো আমরা যে হাদিস বলতেছিলাম কুরতুবীর মধ্যে হাদিস নিয়ে আসা হয়েছে যে কোরআন শরীফ সবচেয়ে আফজল একটি পৃথিবীর সবচেয়ে উত্তম একটি জিনিস এবং কোরআনে করিমের ফজিলত অন্যান্য কালামের উপর যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফজিলত সারা সৃষ্টির উপর জি জাজাকুমুল্লাহ আমরা জাজাকুমুল্লাহ খায়র আমরা আরেকজন কলার চলে এসেছি আমরা প্রশ্ন নিয়ে নিই হ্যালো কলার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু হুজুর সরি আছি আমি বিশ্বাস করি আর আপনারা তো সুন্দর আমরা জানাইরা শুনাইরা খুব সুন্দর কিন্তু আমি ও প্রশ্নটা আবার আমার বুঝতে তোরা অসুবিধা হয়েছে ওই জন্য মহিলা হলে ফাও তা বিষয় কিভাবে রাখবো দুই ফাও ডান দিকে দিব না কিভাবে ডান দিকে দিলে তো আঙ্গুল সবগুলা কেবলামুখী করা যায় না আমরা কিন্তু ফাওয়ার আঙ্গুলটি একটু বেন হরিয়া কিবলার দিকে রাখার চেষ্টা করি তো দুইটা জিনিস যে বিছাইয়াও রাখিয়াও আমরা কিবলার দিকে যেভাবে আমরা ফাওয়ার আঙ্গুলটি ফেসে রাখি সমান আপনারাও চেষ্টা করবা যতক্ষণ ফারা যায় ঠিক আছে নি জাজাকুমুল্লাহ আহসান জাজা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন ফমান ওয়াক্কারাল কোরআন ফাকাদ ওয়াক্কারাল্লাহ যে কোরআনকে সম্মান দেখালো সে আল্লাহকে সম্মান করলো কোরআনকে সম্মান মানে এটা আল্লাহকে সম্মান করা সমান কোরআনওয়ালাকে সম্মান করা আল্লাহকে সম্মান করা ওমান লাম ইউয়াক্কিরিল কোরআন লাম ইউয়াক্কিরিল্লাহ যে কোরআনকে সম্মান করে না সে আল্লাহকেও সম্মান করে না ওয়া হুরমাতুল কোরআন ইনদাল্লাহ কা হুরমাতিল ওয়ালিদা আলা ওয়ালাদিহি কোরআনের সম্মান যেভাবে একটা সন্তান তার বাবাকে সম্মান করতে হয় ঠিক কোরআনকেও সম্মান করতে হবে আল কোরআন ও শাফিউন ওয়া মুশাফাউন কোরআন সুপারিশ করবে এবং তার সুপারিশটাও কবুল করা হবে ওয়া মাহিলুন এবং এই কোরআন একজন তিলাওয়াতকারীর পক্ষে আল্লাহর কাছে গিয়ে সে ফাইট করবে মুসাদ্দাকুন এবং তার কথাকে আল্লাহ পাক সমর্থন করবেন ফমাং শাফালাহুল কোরআন সুফিয়া কোরআন যার জন্য সুপারিশ করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সুপারিশ গ্রহণ করবেন ওমান মাহালা বিহি সদসুদিকা এবং যার পক্ষে কোরআন ফাইট করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কথাকে বিশ্বাস করবেন ওমান জালাহু আমামাহু কাদাহু ইলাল জান্না যে কোরআনকে সামনে রাখবে তাকে জান্নাতে নিয়ে যাবে ওমান জালাহু খলফাহু সাকাহু ইলাল নার যে কোরআনকে পিছনে ফেলে রাখবে আমল করবে না তিলাওয়াত করবে না তাকে এই কোরআন তাকে জাহান্নামে নিয়ে যাবে ওয়া হামালাতুল কোরআন হুমুল মাহফুফুনা বিরহমাতিল্লাহ কোরআনের দারক বাহক উলামা এবং হাফেজ যারা রয়েছেন তারা কিন্তু আল্লাহর রহমত প্রাপ্ত আল মুলবাসুনা নূরুল্লাহ তাদেরকে আল্লাহর নূর দেওয়া হবে আল মুআল্লামুনা কালাম আল্লাহ মান ওয়ালাহুম ফাকাদ ওয়ালাল্লাহ যারা তাদের সঙ্গে মহব্বত এবং বন্ধুত্বের সম্পর্ক রাখবে প্রকৃতপক্ষে তারা আল্লাহর সঙ্গে বন্ধুত্ব করলো
উলামায়ে কেরামকে যারা ফ্রেন্ড এবং বন্ধু বানাবে তারা তোমার প্রকৃতপক্ষে আল্লাহকেই বন্ধু বানালো। ওমান আদা হুম ফাকাদ আদা আল্লাহ, যারা উলামায়ে কেরাম কোরআনের দ্বারক বাহককে তার সঙ্গে যারা দুশ্মনী করলো তারা পক্ষান্তরে আল্লাহর সঙ্গে দুশ্মনী করলো। ইয়াকুলুল্লাহ তাআলা কিয়ামতে আল্লাহ বলবেন, ইয়া হামালাতাল কোরআন ইস্তাজিবু লিরব্বিকুম বিতাওকীরি কিতাবিহি, হে কোরআনের দ্বারক বাহক আলেম হাফেজ, তোমরা আল্লাহর ডাকে সাড়া দাও, তোমরা কোরআনকে সম্মান দিয়েছিলে, আজকে তোমাদেরকে সম্মান দেওয়া হবে। ইয়াজিদকুম হুব্বা ওয়া ইউহিব্বুকুম ইলা ইবাদিহি, আজকে আল্লাহ তোমাদের মহব্বত বাড়িয়ে দিবেন এবং বন্দারাও তোমাদেরকে মহব্বত করবে। ইয়াদফাউ আন মুস্তামিল কোরআনে বলওয়াত দুনিয়া, কোরআনের তিলাওয়াত যারা শুনে তাদের উপর থেকে দুনিয়ার মুসিবত সরিয়ে দেওয়া হয়। ওয়া ইয়াদফাউ আন তাআল্লুক কোরআনে বলওয়াল আখিরা, এবং কোরআন তিলাওয়াত যারা করে তাদের আখিরাতের পেরেশানি দূর করে দেওয়া হয়। ওমান ইস্তামা আয়াতা মিন কিতাবিল্লাহ কান লাহু আফযালু মিম্মা তাতালাশিলান নুজুম, যারা কোরআন শরীফের একটি অক্ষর শুনবে, এই একটি আয়াত শোনা, আল্লাহর আরশের নিচে যে স্টার রয়েছে এই স্টারের চেয়েও একটি আয়াত শোনার ফজিলত আরও বেশি। ওয়াইন্না ফি কিতাবিল্লাহ লা সূরাতান তুতাল আজিজা, এবং সেই কোরআনে করিম, এই সম্মানী কোরআনে করিমের মধ্যে একটি সূরা রয়েছে যাকে আজিজা বলা হয়, সম্মানী। ওয়াইদা সাহিবা শরীফ ইয়ামাল কিয়ামা, এবং এই সূরা তিলাওয়াত কারীকে কিয়ামতের শরীফ এবং বদ্র হিসাবে আখ্যায়িত করা হবে। তাশফাউলে সাহিবিহা, এবং এই সূরা তার তিলাওয়াতকারীর জন্য সুপারিশ করবে। ফি আকসরা মিন রবিউয়া মুজর ওয়াহিয়া সূরাতু ইয়াসিন, এবং এটা হলো সূরা ইয়াসিন। অনেক বিপুল সংখ্যক লোকের ক্ষেত্রেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সুপারিশ কবুল করে মাফ করবেন। হাদিসটা আয়েশা রাদিয়াল্লাহু আনহা রওয়ায়াত করেছেন, এবং এই হাদিস সম্পর্কে দুর্বল বলা হয়েছে, বাট এরপর আল্লামা কুরতুবী রহমতুল্লাহি আলাইহি ওনার কিতাবে এই হাদিসটা উল্লেখ করেছেন। আরেকটি হাদিস বর্ণাকারী আবু হুরায়রা, এবং আল্লামা দারিমি এবং আল্লামা হায়সামি রহমতুল্লাহি আলাইহি ওনাদের কিতাবে হাদিসের কিতাবে এই হাদিসটি উল্লেখ করেছেন। ইন্নাল্লাহ তাবারাকা ওয়া তাআলা কারা ত্বাহা ওয়া ইয়াসিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ত্বাহা এবং সূরা ইয়াসিন তিলাওয়াত করেছেন, কাবলা আন ইয়াহলুকা আস-সামাওয়াতু ওয়াল আরদ বি আলফি আমিন, আসমান জমিন সৃষ্টির 1000 ইয়ার আগে, 1000 ইয়ার আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ত্বাহা এবং ইয়াসিন তিলাওয়াত করেছেন। ফালাম্মা সামিয়াতিল মালাইকাতুল কোরআন, যে সময় ফেরেশতারা এই উভয় সূরার তিলাওয়াত শুনল, তখন তারা বলল, তু বা লে উম্মতিন ইয়ানজিলু হাযা আলাইহা, সুসংবাদ ওই সমস্ত উম্মতের, ভাগ্যবান ওই সমস্ত উম্মত যাদের উপর এই দুইটি সূরা অবতীর্ণ করা হবে। ওয়া তু বা লে আজওয়াফিন তাহমিলু হাযা, এবং সুসংবাদ, গুড নিউজ ওই সমস্ত কল্প এবং অন্তরের, যে সমস্ত অন্তর এই দুই সূরাকে মুখস্থ করে রাখবে। ওয়া তু বা লে আলসিন তাতাকাল্লামু বিহাযা, খুশখবরি এবং গুড নিউজ, সুসংবাদ ওই সমস্ত জবানের যারা এই উভয় সূরা তিলাওয়াত করবে। হাদিস বর্ণনাকারী আবু হুরায়রা, এবং হাদিসটি উল্লেখ করা হয়েছে মুসনাদে দারিমি এবং হাইসমি সহ বিভিন্ন হাদিসের কিতাবের মধ্যে। উলামায়ে কেরাম এই হাদিস সম্পর্কে বলেছেন, ইসনাদ জয়ীফ, ঠিক আছে, বাট এখানে একজন বর্ণনাকারী নিয়েই কথা, ইব্রাহিম মুহাজির সম্পর্কে। ইমাম বুখারী দুর্বল বললেও আল্লামা ইবনে মুঈন উনার সম্পর্কে সেকা এবং বলেছেন উনি রিলায়েবল, কোনো সময় বলেছেন সালেহন, লাইসা বিয়াসিন, কোনো প্রবলেম নয়। তো একজন বর্ণাকারী সম্পর্কে বিতর্ক রয়েছে যে উনার বর্ণনা গ্রহণযোগ্য হবে কি না হবে না, এটা নিয়ে একটু কথা। তো সেখানে উলামা একরাম ভিন্ন মত থাকার কারণে হাদিসটা জয়ীফ, এই হাদিসটাও কিন্তু জয়ীফ। আমি আগেই বলেছি ফজিলতের ক্ষেত্রে জয়ীফ হাদিস গ্রহণ করা যায়, বিশেষ করে যদি একই ধরনের হাদিস ভিন্ন সূত্রে, ডিফারেন্ট তরিকায়, বেতুরুকিন মুতাআদ্দাদা, ডিফারেন্ট তরিকায় বর্ণিত হয় এবং অন্য সহিহ হাদিসের পক্ষে যায়, তখন এই হাদিসটা গ্রহণ করা যেতে পারে, সমস্যা নেই। আরেকটি হাদিস উবাই ইবনে কাব থেকে বর্ণিত, এবং আল্লামা তবরী রহমতুল্লাহি উল্লেখ করেছেন, এই হাদিসটাও জয়ীফ বলা হয়েছে, লম্বা একটি হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না লিকুল্লি শাইইন কলবা, হে আমার উম্মতেরা জেনে রাখো, প্রত্যেক জিনিসটা একটি হার্ট রয়েছে। ওয়া ইন্না কলবাল কোরআন ইয়াসিন, এন কোরআন শরীফের হার্ট হলো সূরা ইয়াসিন। হাদিসটা জয়ীফ, কিন্তু আমি আগেই বলছি জয়ীফ হলেও ফজিলতের ক্ষেত্রে জয়ীফ হাদিস গ্রহণযোগ্য, বিশেষ করে আরও সৈয়দ যেহেতু রয়েছে, হাসান হাদিস রয়েছে, ওগুলার পক্ষে যাইতেছে সেজন্য। ওয়ামান করা ইয়াসিন ওয়াহুয়া ইউরিদু বিহা আযাল্লাহু ওয়াজ্জা গাফারাল্লাহু লাহু, যারা সূরা ইয়াসিন তিলাওয়াত করবে আল্লাহকে রাজি করার উদ্দেশ্যে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জীবনের সকল গুনাহ মাফ করে দেবেন। ওয়া উতিয়া মিনাল আজরি কান্নামা কারা আল কুরআনা ইসনাতাই আশারাতা মাররাতান, এবং ওই ব্যক্তিকে সূরা ইয়াসিন তিলাওয়াত করার কারণে সওয়াব দেওয়া হবে, যেমন উনি কোরআনে করিম বারবার তিলাওয়াত করে
12 টাইম তিলাওয়াত করে যে সব পড়ার কথা সূরা ইয়াসিন একবার তিলাওয়াত করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সেই সব দান করবেন ওয়া আইয়ুমা মুসলিমিন কুরিয়া ইনদাহু ইদা নাযালা বিহি মালাকুল মাউতি সূরাতা ইয়াসিন নাযালা বিকুল্লি হরফিন মিন সূরাতা ইয়াসিন আশাতু আমলাকিন ইয়াকুমুনা বাইনা ইয়াদাইহি সুফুফান ইউসাল্লুনা আলাইহি যদি কোনো ব্যক্তির উপর কোনো মুসিবত নাজিল হয় আর ওই সময় সূরা ইয়াসিন তিলাওয়াত করা হয় তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিলাওয়াতের বিনিময়ে দশজন ফেরেশতা নাজিল করবেন যারা এই ফেরেশতারা ওই পাঠকারী ব্যক্তির জন্য দোয়া করতে থাকে ইস্তেগফার করতে থাকে যে আল্লাহ ওই ব্যক্তিকে মাফ করে দাও ওয়া শাদুনা গোসলাহু এবং ওই মৃত ব্যক্তির জানাজায় ওই ফেরেশতারা শরিক হয় ওয়া ইউশিউনা জানাজাতাহু জানাজার সময়ও তারা সাথে থাকে বিদায় করতে ওয়া ইসাল্লুন আলাইহি এবং কন্টিনিউ ওই মৃত ব্যক্তি যার জন্য তিলাওয়াত করা হয়েছে সূরা ইয়াসিন তার জন্য দোয়া করতে থাকে ওয়া শাদুনা দফনাহু ওই ফেরেশতারা ওই ব্যক্তির দফনের শরিক হন ওয়াইমা মুসলিমিন কারা ইয়াসিন ওয়া ফি সাকারাতিল মাউত যদি কোনো মুসলমান তিলাওয়াত করে সূরা ইয়াসিন মৌতের সময়ে লাম ইয়াকবিজ মালাকুল মাউত রূহা ওয়া তায়াজিয়া রিজওয়ান মালাকুল মাউত তার জান কবজ করবেন না রিজওয়ান না আসা পর্যন্ত রিজওয়ান একজন ফেরেশতা যিনি জান্নাতের ইনচার্জ তো উনি না আসা পর্যন্ত মালাকুল মাউত জান কবজ করবে না উনি আসার পরে তার জান কবজ করা হবে বেশরবত মিন শারাবিল জান্না উনি নিয়ে আসবেন জান্নাতির শরবত ফাইয়া শারাবুহা তখন ওই মৃত ব্যক্তি মৃত্যুর সময়ে জান্নাতির শরাব পান করবে ওহু আলা ফিরাশি বিছানায় থেকে থেকে তারপরে মালাকুল মাউত তার রূহ কবজ করবেন ও তারপরে বলা হয়েছে ওইবাস ইয়ামাল কিয়ামা রাইয়ান কিয়ামতিন তাকে উঠানো হবে সে বিলকুল পানে পিপাসা থাকবে না সে একদম তৃপ্ত থাকবে ওয়ালা ইহতাজু ইলা হাউদ মিন হিয়াদিল আম্বিয়া তাতুল জান্না জান্নাতে ঢোকার আগ পর্যন্ত তার কোনো পানি পিপাসা হবে না এই হাদিসের বর্ণনাকারী উবাই ইবনে কাব অবশ্যই এই হাদিস সম্পর্কে উলামায়ে কেরাম জয়ীব বলেছেন আমি আগেই বলেছি ভিন্ন ভিন্ন সূত্রে এই হাদিস সূরা ইয়াসিনের পক্ষে থাকার কারণে এবং সি হাদিসের পক্ষে থাকার কারণে হাদিসটাও গ্রহণযোগ্য আরেকটি হাদিস হযরত ইবনে আব্বাস থেকে বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন ইন্না লিকুল্লি শাইইন কলবান প্রত্যেকটি জিনিসে একটি কলব রয়েছে হার্ট রয়েছে ওয়া ইন্না কলবার কুরআনে ইয়াসিন এবং কোরআনে করিমের হার্ট সমতুল্য হল সূরা ইয়াসিন ওয়া মান ক্বারাহা ফি লাইলাতিন উতিয়া ইউসরা তিলকাল লাইলাতি কেউ যদি রাত্রে তিলাওয়াত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাত্রের সব কিছু তার জন্য সহজ করে দেন ওয়া মান ক্বারাহা ফি ইয়াউমিন উতিয়া ইউসরা যালিকাল ইয়াউম আর কেউ যদি দিনে তিলাওয়াত করে ওই দিনের সব কিছু আল্লাহ পাক তার জন্য আসান করে দেন ওয়া ইন্না আহলাল জান্নাতি ইউরফাউ আনহুমুল কুরআনু ফালা ইয়াকরাউনা শাইয়ান ইল্লা ত্বাহা ওয়া ইয়াসিন জান্নাতি জান্নাত হওয়ার পরে সেখানেও তারা সূরা ইয়াসিন এবং সূরা ত্বাহা তিলাওয়াত করবে বর্ণনাকারী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস আল্লামা কুরতুবী রহমতুল্লাহ আলাইহি তাফসিরে কুরতুবী মধ্যে উল্লেখ করেছেন মাওরদি রহমতুল্লাহ আলাইহিও এই হাদিস উল্লেখ করেছেন এই সনদ সম্পর্কে কেহ কোনো কালাম করেন নাই তো আল্লামা কুরতুবীর মতো একজন মুফাসসিরে কোরআন ওনার তাফসিরে কুরতুবী হাদিস নিয়ে আসাটাই বুঝালো একটা ভিত্তি রয়েছে আপনারা জানেন তাফসিরে কুরতুবী কুরতুবী সম্পর্কে যেটা অত্যন্ত ফেমাস একটা তাফসিরের কিতাব উনি লিখেছেন আল্লামা কুরতুবী রহমতুল্লাহ আলাইহি আরেক হাদিস আনাস ইবনে মালিক থেকে বর্ণিত এবং আবদুল্লাহ ইবনে আব্বাস উকবা ইবনে আমির আবু হুরায়রা সহ অনেক সাহাবা একরাম হাদিস বর্ণনা করেছেন এই হাদিসের ইবারত হলো ইন্না লিকুল্লি শাইইন কলবা প্রত্যেক জিনিসের হার্ট রয়েছে ওয়া কলবুল কুরআন ইয়াসিন কুরআন শরীফের হার্ট হলো সূরা ইয়াসিন ওয়া মান ক্বারা ইয়াসিন কাতাবাল্লাহু বিকিরাতিহা ক্বিরাতাল কুরআনি আশরা মাররাতিন কেউ যদি সূরা ইয়াসিন তিলাওয়াত করে তাহলে কোরআন শরীফ 10 বার পাঠ করার সমান সব আল্লাহ পাক তাকে দান করবেন এটা উল্লেখ করা হয়েছে জি জাযাকুমুল্লাহ খায়র আমরা দেখি পরবর্তী প্রশ্নকে নিয়ে আসছেন হ্যালো কলার সালামু আলাইকুম হ্যালো কলার সালামু আলাইকুম কলটা অবশ্য ড্রপ হয়ে গেছে ইনশাআল্লাহ আপনি আবার চেষ্টা করবেন জি জাযাকুমুল্লাহ খায়র আমরা এই যে হাদিস আমরা বলেছি এই হাদিসটা হযরত আনাস থেকে বর্ণিত এবং এই হাদিসটি ইমাম তিরমিজি আল্লামা দারিমি বাইহাকি আবু ইয়ালা সহ বিভিন্ন হাদিসে কিতাবে হাদিসটি উল্লেখ করেছেন সো প্রত্যেক জিনিস একটি হাট এবং সূরা ইয়াসিনের ওয়াসিনুল কোরআন শরীফের হাট সমতুল্য যারা সূরা ইয়াসিন পড়বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন শরীফ 10 খতম করার সব দান করবেন এই হাদিসটি হযরত আনাস ইবনে মালিক থেকে বর্ণিত ইবনে আব্বাস থেকে বর্ণিত উকবা ইবনে আমির থেকে বর্ণিত আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিসটি
নকল করেছেন আল্লামা তিরমিজি, দারিমি এবং আল্লামা বৈহকি সহ বিভিন্ন মুহাদ্দিসিনে কেরাম তাদের কিতাবে হাদিসে উল্লেখ করেছেন। এবং ইমাম তিরমিজি রহমতুল্লাহি আলাইহি এই হাদিস সম্পর্কে বলেছেন হাসান, হাসান উল্লেখ করেছেন উনি। বলেছেন হাদা হাদিসুন হাসানুন গরিব, এই হাদিস হাসান গরিব লেভেলে পড়েছে। লা নারিফু ইল্লা মিন হাদিসে হুমায়দ ইবনে আব্দুর রহমান, এই যে হাদিস সম্পর্কে উনি বর্ণনা করে হাদিসের লেভেল বলেছেন হাসান। আমি আগেই বলেছি হাসান লে গরিহি যদি হাদিস হয় এটাও গ্রহণযোগ্য, হাসান লে দাতি গ্রহণযোগ্য, এবং জয়ীফ হাদিসও মকবুল বিশ্বকালী ফজিলতের ক্ষেত্রে গ্রহণ করা যায়, কোনো সমস্যা নাই। এখানে একটা প্রশ্ন যে অনেক সময় কবরের পাশে গিয়ে যে সূরা ইয়াসিন পড়া হয় বা অনেকে নিয়মিত একটা কয়েকদিন পড়েন, এটা কতটুকু ঠিক হবে কিনা? কবরের সুন্নত তরিকা তো হলো আমরা সালাম দেব, আসসালামু আলাইকা ইয়া আহলাল কুবুর, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, মিনাল মুসলিমিন ওয়াল মুমিনিন, আনতুম লানা সালাফুন ওয়া নাহনু লাকুম তাবাউন ওয়া ইন্না ইনশা আল্লাহু বিকুম লাহিকুন, ইয়ারহামুল্লাহু মিনাল মুস্তাকদিমিন ওয়াল মুস্তাখিরিন, নাসআলুল্লাহ লানা ওয়া লাকুম আফিয়া, ইয়াগফিরু লানা ওয়া লাকুম ওয়া ইয়াকুম আমিন। এইভাবে আমরা সালাম দেব তাদেরকে, এটাই হলো স্বাভাবিক নিয়ম। তারপরে তার জন্য দোয়া এবং ইস্তেফার করব। দোয়া ইস্তেফারের পূর্বে যদি আমরা দুরুদ শরীফ পড়ি বা কোরআনে কারিমে তিলাওয়াত করি বা সূরা ইয়াসিন আমরা পড়ি, পড়তে পারবো, বাট কোরআন ইয়াসিন পড়তে আমরা মুখস্থ পড়বো, সেখানে কোরআন শরীফ নিয়ে যাব না। ফুকাহায়ে কেরাম এটাই উল্লেখ করেন আমরা কবরের পাশে কোরআন নিয়ে যাব না, আমরা মুখস্থ পড়বো, বাই হার্ট পড়বো, আমাদের অন্তর থেকে পড়বো, বা মোবাইল থেকেও পড়তে চায় মোবাইল থেকেও পড়ে নিতে পারবে, সমস্যা নাই। তবে এটাকে জরুরি মনে করা পড়তেই হবে বা দিন তারিখ ঠিক করে যে 30 দিন বা 40 দিন বা পড়তেই হবে, এই এটা কিন্তু করলে আমাদের পক্ষ থেকে এটা বাড়াবাড়ি হয়ে যায়। কারণ মৃত ব্যক্তির জন্য দোয়ার ক্ষেত্রে কোনো দিন তারিখ বা মেয়াদ এতদিন পর্যন্ত করতে হবে এটা কিন্তু হাদিসের মধ্যে বলা হয় নাই, ঠিক আছে, এটা কিন্তু বলা হয় নাই। জাযাকুমুল্লাহ খায়রান জাযা, জাযাকুমুল্লাহ খায়রান। সম্মানিত বাংলা দর্শক, আলহামদুলিল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং আলোচনা আমরা শুনতেছিলাম। যেহেতু আমরা ছোট্ট একটি বিরতি যোদ্ধাদের সাথে রয়েছেন, ব্রিটেনের শ্রদ্ধাভাজন আলিমুদ্দিন শেখ উল হাদিস মুফতি শেখ আব্দুর রহমান দামত পরাকাতহম, এই আমাদের এই পর্ব আশা করব দর্শক শ্রোতা ভাই বোনের এই গুরুত্বপূর্ণ আপনাদের প্রশ্ন নিয়ে আসবেন। এটা প্রশ্ন উত্তরের প্রোগ্রাম, আশা করি আপনারা আপনাদের জরুরি প্রশ্নগুলো ইনশাআল্লাহ আমাদের কাছে বলবেন, ইনশাআল্লাহ হুজুর উত্তর দিবেন। আর এখন আমরা গুরুত্বপূর্ণ আলোচনা যেটা ছিলাম সূরা ইয়াসিনের ফজিলত, এই বিষয়ের উপর আরও কিছু আলোচনা শুনবো ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ। আমাদের এই প্রোগ্রাম ইসলামিক Q&A উইথ ইকরা, আমরা আগে আলোদিশাই নামে হয়তো আমরা প্রোগ্রাম করে আসছিলাম বা বর্তমানে এটাকে নাম পরিবর্তন করে ব্র্যান্ডিং করতে গিয়ে নাম রাখা হয়েছে ইসলামিক Q&A, যাতে সব দিন আমরা এই সমান এই প্রোগ্রাম থেকে প্রশ্ন উত্তরের মাধ্যমে আমরা যেন দিন শিখতে পারি, শিখাইতে পারি, এটাই হলো এই প্রোগ্রামের মেন উদ্দেশ্য। এবং শনিবার থেকে শুরু করে বুধবার পর্যন্ত 5 দিন, শনিবার থেকে শুরু করে বুধবার পর্যন্ত সপ্তাহে 5 দিন একই টাইমে 9 o'clock থেকে শুরু করে 10:30 পর্যন্ত আমাদের ইসলামিক Q&A প্রোগ্রাম প্রতি শনিবার থেকে শুরু করে বুধবার পর্যন্ত 5 দিন সমান একই টাইমে চলে, যাতে আপনাদের কোনো সমস্যা না হয়, সবসময় স্মরণ রাখতে পারেন, এজন্য আমরা এভাবে করেছি। অবশ্য আমি থাকি রবি এবং মঙ্গল প্লাস বুধবারেও, তো বাকি অন্য দিন মুফতি আজম কিন্তু থাকেন আর ওলামায়ে কেরামত থাকবেন ইনশাআল্লাহ। তো আপনাদের যে কোনো ধরনের ইসলামিক কোনো প্রশ্ন, যে কোনো বিষয়ে আপনারা জিজ্ঞেস করতে পারেন, যেভাবে আপনারা আলাদা সাহিত্যে প্রশ্ন করতেন সমান ইসলামিক Q&A সমান আপনারা কোয়েশ্চেন করতে পারবেন, আমরা ইনশাআল্লাহ সাহায্য নিয়ে আমরা আনসার দেওয়ার চেষ্টা করব। আমরা চাই আমরা সবে মিলে একে আমরা আলোচনা করার ভিত্তিতে আমরা যেন সহিহ দীন এবং সহিহ দীনের নকশাবন্দ তুলতে পারি, কোরআন এবং হাদিসের উপর যেন আমল করতে পারি। যেমন আজকের আমাদের আলোচ্য বিষয় এটাই ছিল যে কোরআনে করিমের তিলাওয়াতের স্বভাব, জয়ীফ হাদিসের উপর কি আমরা আমল করতে পারবো না পারবো না, এই বিষয়ে আলোচনা করেছি। কোরআন শরীফের অর্থ জানা খুবই জরুরি, বাট যারা অর্থ জানতেছি না আমরাও তিলাওয়াত করার কারণে তিলাওয়াতের স্বভাব আমরা পাবো। এখানে কেউ কেউ মনে করে থাকেন যে অর্থ ছাড়া তিলাওয়াত করলে তিলাওয়াতের স্বভাব পাওয়া যাবে না, এই কথাটা কিন্তু ভুল। এতে প্রায় 80-90% তিলাওয়াতকারী লোক তারা নিরুৎসাহিত হয়ে যাচ্ছে। আরেকটি বিষয় আমরা আলোচনা করেছিলাম যে কতিপয় সুরার আলাদা আলাদা ফজিলত রয়েছে। ইন জেনারেল কোরআন শরীফের যে কোনো অক্ষর আপনি তিলাওয়াত করেন প্রতিটি অক্ষরের বিনিময়ে কমপক্ষে 10টি নেকি পাবেন, আর কিছু সুরার তো আলাদা আলাদা ফজিলত রয়েছে। ওই স্পেশাল সুরাগুলোর মধ্যে থেকে একটি সুরা হলো সুরা ইয়াসিন।
তবে এখানে একটি ভুল হলো কি, আমরা শুধুমাত্র সূরা ইয়াসিনের ছোট্ট একটি যুজম রাখি আর সবসময় ওইটাই তিলাওয়াত করি, কোরআন শরীফের বাকি অংশ আমরা তিলাওয়াত করি না, টাচই করি না। এটা কিন্তু যারা অন্তত পক্ষে আমরা কোরআন শরীফের তিলাওয়াত আমরা জানি, শুধু সূরা ইয়াসিন তিলাওয়াত করলাম সবসময়, বাকি অন্য অংশ তিলাওয়াত করলামই না, আমরা কিন্তু এটা রং করতেছি। আবার কেউ কেউ আছে যে ওয়াজিফার মধ্যে কিছু কিছু সূরা দেওয়া হয়েছে, শুধু এগুলোই তিলাওয়াত করেন, মেন কোরআন শরীফ বের করেন না, এতেও কিন্তু আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। কেন? যে আপনি শুধু ওই সূরাগুলো তিলাওয়াত করতেছেন, বাকিগুলো পড়তেছেন না। দুই নম্বর, আপনি যদি কোরআনে করিম বের করতেন তো সেখানে হয়তো আপনি অবশ্যই কোরআন শরীফ বের করার কারণে, আলাদা টাচ করার কারণে, দেখার কারণে আপনি এক্সট্রা স্টপ পাওয়ার সুযোগ ছিল, আপনি সেটাকে বঞ্চিত হচ্ছেন। তবে কেহ কেউ মনে করে থাকেন এই স্পেশাল সূরার আলাদা কোনো স্পেশাল ফজিলত নেই, সব জাল হাদিস মজু হাদিস বলে যারা ডালাওভাবে মানুষটাকে নিরুৎসাহিত করেন, এই কথাটাও সঠিক নয়। পাশাপাশি আমরা আরও আলোচনা করেছিলাম যে একজন মানুষ মারা যাওয়ার সময় সূরা ইয়াসিন তিলাওয়াত করলে বেশ আজাবের তফিফ হয়, মৌতের তফিফ হয়, এটা কিন্তু অনেক হাদিসে প্রমাণিত এবং এই হাদিসটা সহি লেগরিহির পর্যায়ে পড়েছে। কোরআন শরীফের প্রত্যেক একটি হাট রয়েছে, সূরা ইয়াসিন কোরআন শরীফের হাট বলা হয়েছে হাদিস, এটাকেও ইমাম তিরমিজি হাসান বলেছেন। এবং বিশেরও অধিক হাদিস থেকে প্রমাণিত সূরা ইয়াসিনের আলাদা ফজিলত রয়েছে। তাই সূরা ইয়াসিনের আলাদা কোনো ফজিলত নাই, বা যারা এইভাবে সূরা ইয়াসিন আলাদাভাবে কোনো অজিফা তিলাওয়াত করেন বা ছোট্ট বুকলেটে তিলাওয়াত করেন তাতে সব হচ্ছে না, এই কথা বলা সহি হবে না। হ্যাঁ, আপনি এভাবে বলতে পারেন যে আপনারা শুধুমাত্র ইয়াসিন তিলাওয়াত করবেন কেন, আপনি যেহেতু কোরআন শরীফের বাকি অংশ তিলাওয়াত করতে পারেন, বাকি অংশ তিলাওয়াত করবেন, সাহাবায়ে কেরাম সবসময় তাহলে সূরা ইয়াসিন তিলাওয়াত করেন নাই, সূরা ইয়াসিনও তিলাওয়াত করেছেন, মুলক তিলাওয়াত করেছেন, নাস ফালাক সূরা ইখলাস তিলাওয়াত করেছেন, আয়াতুল কুরসি তিলাওয়াত করেছেন, সূরা বকরা লাস্টের দুয়া তিলাওয়াত করেছেন, সূরা কাহফ তিলাওয়াত করেছেন, পাশাপাশি অন্য সূরা তিলাওয়াত করেছেন। ওনাদের রুটিন ছিল, ওনারা খতম করতেন, যেমন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি তো প্রথম দিকে ডেইলি কোরআন শরীফ এক খতম করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে বললেন যে না, তুমি মাসে এক খতম করো। উনি বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি আরো কম দিনে পারবো। বললেন তাহলে তুমি 20 দিনে এক খতম করো। উনি বলেন ইয়াসুল্লাহ, আমি আরও কম দিনে পারবো। 15 দিনে বললেন, আমি আরও কম দিনে পারবো। বললেন তাহলে 10 দিনে করো। উনি বলেন ইয়াসুল্লাহ, আমি আরও কম পারবো, কম দিনে পারবো। বললেন তাহলে 1 সপ্তাহে তুমি এক খতম করো, যেভাবে অন্য সাহাবায়ে কেরাম করেন। এজন্য আপনারা তো দেখবেন কোরআন শরীফে লেখা আছে মনজিল, 7 মনজিল। তো উনি বলেন আমি আরও কমে পারবো। শেষ পর্যন্ত নবী বললেন তুমি ডেইলি 10 পারা করে তিলাওয়াত করবে। উনি ডেইলি 10 পারা তিলাওয়াত করতেন সারা লাইফ। জাযাকুমুল্লাহ, আমার বয়স হংকু 75 হয়ে গেছে কি, আর আমার বুকের মাঝে সমস্যা আছে হাঁটু। আমি সজিদা উবাইয়া রুকু সজিদা দিয়া নমাজ ভরতাম পারি না, তেসিয়ারও বইয়া পড়লে খিলা সজিদা দিতাম ওখানটা আমারে তাইনি আপনারা। আপনি জায় নামাজও বইয়া পড়তে পারেন না? নি জায় নামাজও বইয়া পড়তাম পারি, জায় নামাজও বইয়া দিয়ে আমি ফড়িয়া সজিদা দিতে পারেন নি। জি না, সজিদা যাইতাম পারি না, আমার তো হাঁটু প্রবলেম নাই। জায় নামাজও বইয়া যদি ফড়েন তেও সজিদা দিতে পারেন না? নি জি না। আচ্ছা বুঝছি, আচ্ছা ঠিক আছে, আমি কই আপনার ইনশাআল্লাহ। আপনি আমারে ওখানটা দেখাইয়া দিবা, এমনে কিতাব হতো আমার, আমি রাখি দিলাম। ওকে, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথমত দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আপনারা যারা অসুস্থ এবং দুর্বল রয়েছেন, আল্লাহ যেন সকলকে সুস্থ করে দেন, এবং আল্লাহ পাক সকলকে যেন শারীরিক শক্তি দিয়ে দেন। যতদিন পর্যন্ত আল্লাহ দুনিয়ায় রাখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন সকলকে তনে তনাই সহ টাকার ব্যবস্থা আল্লাপা করে দেন, আল্লাহ যেন কবুল করেন। আপনি যেটি বলেছেন যে অসুস্থতার কারণে, দুর্বলতার কারণে, বয়সের কারণে আপনি স্বাভাবিকভাবে নামাজ রুকু সিজদা দিয়ে পড়তে পারেন না, ইভেন জায়নামাজে বসেও আপনি ইশারায় রুকু দিয়ে সিজদা স্বাভাবিক নিয়মে আপনি করতে পারেন না, তো সেই হিসাবে আপনার জন্য চেয়ার নামাজ পড়লেও হবে। আমি আর কেন বলেছি, যারা স্বাভাবিক রুকুসিদ্দে নামাজ পড়তে পারবেন তাদের জন্য তো চেয়ারে বসে নামাজ হবেই না, ইভেন যারা ফ্লোরে বসে সিজদা দিতে পারেন তাদের জন্য চেয়ারে বসে নামাজ পড়তে পারবেন না, আর যারা ফ্লোরে বসে জায়নামাজে বসে সিজদা দিতে পারেন না তারা চেয়ারে বসে নামাজ পড়বেন
তো আপনি রুকুর সময় দিবেন এবার হাত দিয়ে আটরুমের ধরে একটু মাথা নত করেন, যেমন আল্লাহু আকবর, সুবহানাল রাব্বিয়াল আযীম, সুবহানাল রাব্বিল আযীম, সুবহানাল রাব্বিল আযীম, সামি আল্লাহু লিমান হামিদা। সিজদা যখন দিবেন আপনি রুকুর চেয়ে আরেকটু নিচে যাবেন, হাত কোথায় রাখবেন, এভাবে রাখবেন না এখানে রাখবেন, উত্তম হবে আপনার হাঁটুতে রেখেই আপনি মাথা একটু নিচে নেন, আল্লাহু আকবর, সুবহানাল রাব্বিয়াল আ'লা, সুবহানাল রাব্বিয়াল আ'লা, সুবহানাল রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবর, আবার যান আল্লাহু আকবর, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। এইভাবে অর্থাৎ আপনি ইশারায় রুকু দিবেন, ইশারায় সিজদা দিবেন, রুকুর সময় একটু উপরে থাকবেন আর সিজদার সময় আর একটু নিচে যাবেন, বাস আপনার নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ, কোনো সমস্যা নাই। কাদের জন্য? যারা স্বাভাবিকভাবে দাঁড়িয়ে রুকু দিতে পারেন না বা যা নামাজে বসেও সিজদা দিয়ে নামাজ পড়তে পারেন না, তাদের জন্য জাজাকুমুল্লাহ। জাজাকুমুল্লাহ খায়। আমরা দেখি পরবর্তী প্রশ্নকে নিয়ে আসছেন। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম রাহমাতুল্লাহ। নমাজ হইব নে বা তাজুদ পড়ি তাজুদ হইব নে? আর দুই নম্বর প্রশ্ন হইলো তাজুদ রক্ত যদি আমি আলাম তারা লীলা প্রথম প্রশ্ন হলো আপনার যে আপনি আলাম তারা থেকে সুরায় নাস পর্যন্ত এই সুরাগুলো আপনি জানেন, আপনি আলাম তারা থেকে সুরায় নাস পর্যন্ত সুরা জানেন, আর বেশিরভাগ অনেকেই ওই সুরাগুলোই জানেন, যদিও আমাদের উচিত ছিল আমরা আরও কিছু সুরা আমরা শিখবো বা জানবো। তো এবার আপনার প্রশ্ন হলো যে আপনি এই সুরা দিয়ে যদি আপনি নমাজ পড়েন, তাহাজ্জুদ পড়েন, হবে কি না হবে? না, অবশ্যই হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন শরীফে বলেছেন, ফাকরাউ মা তাইয়াসসারা মিনাল কোরআন, কোরআন শরীফের যে অংশ তুমি জানো সহজ যেগুলো হয় সেগুলো দিয়েই তুমি নমাজ পড়বে, তিলাওয়াত করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাল্লাদ ইবনে রাফায় থেকে বর্ণিত হাদিসে, যা দৃষ্টি বুখারী শরীফ সহ বিভিন্ন হাদিসের কিতাবে এসেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, সুম্মা ইকরা মা মা কা মিনাল কোরআন, তুমি তফিরে তরিমার পড়ে সানা পড়ে তারপরে তোমার কোরআন শরীফের যে অংশ জানা আছে তুমি সেটা তিলাওয়াত করবে। তো আপনার যেহেতু জানা আছে সুরায়ে ফিল থেকে সুরায় নাস পর্যন্ত ওই এরিয়ার সুরা দিয়ে আপনি ফরজ নামাজ পড়লে যেভাবে হবে সুন্নত নফল তো হবেই, ইভেন তাহাজ্জুদও হবে। আপনার দ্বিতীয় প্রশ্ন হলো যে আপনি তাহাজ্জুদে যেহেতু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লম্বা তিলাওয়াত করতেন, আপনি হয়তো লম্বা সুরা জানেন না, তো কয়েকটি সুরা একই রেখাতে পড়ে একটু লম্বা করলে সেটা কি জায়েজ হবে? যেমন আপনি প্রথম রাখাতে পড়েন আলাম তারা লিলাফি আর ইতাল্লাদি, দ্বিতীয় রাখাতে পড়েন না তো ইনা কুলিয়া লেখা ফিরুন এবং ইজা যা, একটু লম্বা করার জন্য। ইয়েস, হবে। কেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো কোনো সময় এক এক রাখাতে দুই সুরাও পড়েছেন, তো এইভাবে কয়েক সুরা মিলিয়েও নামাজ পড়া যায়। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলাকে বর্ণিত, উনি বলেন, আমি জানি ওই সমস্ত সুরা যে সুরাগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহাজ্জুদে দুই সুরা মিলে মিলিয়া এক এক রাখাতে পড়েছেন, আমার সে সুরাগুলো আমার জানা রয়েছে। বৃষ্টি সুরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দশ রাকাতে দুই সুরা করে এক এক রাকাতে দশ রাকাত পড়তেন বৃষ্টি সুরা দিয়ে, আমি সেই সুরাগুলোও জানি। তাহলে কী বোঝা গেল? এক এক রাকাতে একাধিক সুরাও পড়া যেতে পারে, কোনো সমস্যা নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুন, মঞ্জুর করুন, আর ইনশাআল্লাহ আমি মনে করি কবুল করবেন। তবে আমরা যারা সুযোগ আছে আমরা অবশ্যই চেষ্টা করব আরও কিছু সুরা আমরা মুখস্থ করা, আমরা ট্রাই করি, আমি মনে হয় ট্রাই করলে পারবেন, আপনিও পারবেন। কেন? আপনি যদি কোরআন দেখে দেখে শেখা শুরু করে দেন, আর আপনি যদি আজকাল অনলাইনে সব কিছু পাওয়া যায়, তো আপনি যদি ওই সুরা আপনি প্লে করে আপনি শুনতে থাকেন বারবার, দেখবেন ইনশাআল্লাহ আপনি আরও সুরা মুখস্থ করতে পারবেন। তা আমরা যারা ঘরে আছি, সময় যাদের রয়েছে, আমরা যেগুলো মুখস্থ করেছি ভালো কথা, আরও কিছু সুরা বা স্পেশাল, যেমন সুরা আয়াতুল কুরসি, সুরায় বকরা লাস্টের দুই আয়াত, সুরায় কফের প্রথম দশ আয়াত, সুরায় হাসরের লাস্টের থ্রি আয়াত, এইভাবে স্পেশাল আয়াতগুলো যদি আমরা ট্রাই করে মুখস্থ করে নেওয়ার অনেক ফায়দা হবে, অনেক ফায়দা হবে ইনশাআল্লাহ। আমার মনে হয় চেষ্টা করলে পারবেনও, তো ট্রাই করলেন। বাট আপনার প্রশ্নের আনসার হলো আপনি আলাম তালা থেকে সুরা নাস পর্যন্ত সুরা দিয়ে নামাজ পড়তে হবে, এবং তাহাজ্জুদে বা অন্য নামাজেও একাধিক সুরা এক রাকাতে পড়লেও তবু কোনো সমস্যা নেই, সেটাও জায়েজ রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এটাও প্রমাণিত পাওয়া যায়। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়াল, রহিম, রহমান, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, কোনো মানুষকে সাহায্যের অতিরিক্ত কোনো জিনিসের চাপ আল্লাহ পাক কখনো দেন না। ঠিক আছে ইনশাআল্লাহ, আমরা আবারও সুরা ইয়াসিনের
কিছু ফজিলত নিয়ে আমরা আলোচনা করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি একটি হাদিসে বলেছেন, সূরাতুল ইয়াসিন তুদআ ফিত তাওরাতে আল মুইম্মা, তাওরাতে এই সূরার নাম রাখা হয়েছিল মুইম্মা। প্রশ্ন করা হয়েছিল্লাহ মুইম্মা কি, রাসূল ইসলাম উত্তরে বললেন তা উম্মু সাহিবাহা বেখয়রা ঈদ দুনিয়া ওয়ালা আখিরা, যে সূরা দুনিয়া এবং আখিরাতের খয়ের এবং কল্যাণ এই সূরার মধ্যে রয়েছে এবং দুনিয়ার পেরেশানি দূর করে, দুনিয়ার টেনশন দূর করে। এবং এই সূরার আরেকটি নাম হলো কাজিয়া এবং দাফেয়া, কাজিয়া মানে পরিপূর্ণকারী, দাফেয়া মানে প্রোটেকশন। এই সূরায় সব হাজত পুরা করে দেয় এবং বিপদ আপদ থেকে প্রোটেকশন দেয়, এই মর্মেও কথা রয়েছে হাদিসের মধ্যে। এবং হাদিসটি খতিব বাগদাদি রহমতুল্লাহ আলাইহি নারেট করেছেন, আল্লামা ইবনে জাওজি রহমতুল্লাহ আলাইহি উনিও উনার কিতাবের মধ্যে নকল করেছেন, আল্লামা বাইহাকি রহমতুল্লাহ হাদিসটি নকল করেছেন। অবশ্য হাদিস জয়ীফ আমি আগেই বলেছি, ফজিলত ক্ষেত্রে জয়ীফ হাদিস গ্রহণ করা যেতে পারে। আরেকটি হাদিস আল্লামা কুরতুবি রহমতুল্লাহ আলাইহি নকল করেছেন আব্দুর রহমান ইবনে আবি লায়লা থেকে, মওকুফ হাদিস, লেকুল্লে শাইইন কলবুন ও কলবুল কোরআন ইয়াসিন, প্রত্যেক জিনিসের হার্ট রয়েছে এবং কোরআন শরীফের হার্ট হলো সূরা ইয়াসিন। এই মর্মে হাদিস কিন্তু একাধিক সূত্রে পাইলাম আমরা, মান করাহা নাহারান কুফিয়া হমুহু, কেহ যদি দিনের বেলায় সূরা ইয়াসিন পড়ে তার টেনশন আল্লাহ পাক দূর করবেন, ওমান করাহা লাইলাহান ওমান করাহা লাইলান গুফিরা লাহু গুফিরা জম্বুহু, যদি এই সূরা কেউ রাত্রে তিলাওয়াত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার গুনাহ মাফ করবেন। এই হাদিসটি আল্লামা কুরতুবি রহমতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন। আরেকটি হাদিস হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত, ইনশাআল্লাহ আমি হাদিস পরে যাব, আমরা একটা প্রশ্ন নিয়ে নেই ইনশাআল্লাহ। জি জাযাকুমুল্লাহ খাইর, আমরা দেখি পরবর্তী প্রশ্ন কে নিয়ে আসছেন। হ্যালো কল, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি একটা প্রশ্ন জিজ্ঞাসা করতে আসলাম যে আমরা যে ডেইলি যে ইবাদত করি, তরি লোক ইয়াসিন করি, সূরা মুলক করি, যে তসবিহ তাহলিল করি, এগুলা কি তা মুর্দাবস্তির উপরে বসিয়া দেওয়া যাইব? যেমন আমার স্বামী মারা গেছে, আমার ছেলে মারা গেছে, আপনার আনসার খুবই সহজ, ইয়েস দেওয়া যাবে। কারণ ডেইলি তিলাওয়াত করা এটা ফরজ নয়, এটা নফল অপশনাল একটি বন্দেগী। যে কোনো ধরনের নফল বা অপশনাল বন্দেগী করে তার সব মৃত ব্যক্তিকে পৌঁছানো যেতে পারে। যেমন নফল নামাজ পড়লেন, আপনার নফল নামাজ এটা না পড়লেও পারতেন, বাট এরপর আপনি পড়েছেন ঐচ্ছিক অপশনাল হিসাবে, এবং এই সবটা যদি আপনি মৃত ব্যক্তিকে দিতে চান দিতে পারেন। সদকা খরাত করা, জকাত নর্মাল ডোনেশন যেটি, এটা করা না করা আপনার ইচ্ছার ব্যাপার। তো আপনি যদি এইভাবে নফল ডোনেশন করে তার সব দিতে চান, সেই সব পৌঁছবে। নফল হজ বা নফল উমরা এটাও আপনার ইচ্ছাধীন, চাইলে করতে পারেন নাও করতে পারেন। এখন যদি আপনি এটি করে আপনার সব দিতে চান মৃত ব্যক্তিকে দিতে পারেন। সমান জিকির তসবি দোয়া ইস্তেফারের সব পৌঁছে, আপনি ডেইলি বেসিস সূরায়ে মুলুক তিলাওয়াত করতেছেন, সূরায়ে ইয়াসিন তিলাওয়াত করতেছেন, এই সবের মধ্যে আপনি মৃত ব্যক্তিকে যদি সাড়া দিয়ে দেন বা শরীক করতে চান, আপনি পারবেন, কোনো সমস্যা নাই। কিন্তু এটা ঐচ্ছিক ইবাদত, এটা ঐচ্ছিক ইবাদত। ফরজ ইবাদত যেটা অব্লিগেটরি, যে আপনাকে করতেই হবে, যেমন নামাজ ডেইলি ফার্স্ট টাইম ফাইভ টাইম নামাজ। এখন যদি আপনি ফাইভ টাইম নামাজ পড়ে এই সবটা দিয়ে দেন, আপনি মৃত ব্যক্তিকে দিতে পারবেন? পারবেন না। কেন? কারণ ফরজ নামাজ তো আপনাকে পড়তে হবে, এটা আপনার ডিউটি। তো এই সবটা নিতে পারবেন, এটা আপনার জন্য জরুরি। ওয়াজিব ইবাদতের সব নিতে পারবেন না। নফল যে কোনো ধরনের ইবাদত, ইবাদতটা হোক কোনো ধরনের শারীরিক ইবাদত হোক বা মালি ইবাদত হোক, আর্থিক বা কোনো কথার মাধ্যমে ইবাদত হোক, এই নফল যে কোনো ইবাদতের সব ইশারে সব করা যায়। অতএব ডেইলি সূরা ইয়াসিন, সূরা মুলক, বারো কোরআন শরীফে যে তিলাওয়াত করেন, এই সবটা আপনি মৃত ব্যক্তিদেরকেও শরীক করতে পারবেন বা পুরো সপ্তাহকে দিতে পারবেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। আরেকটি হাদিস আমরা এই ব্যাপারে শুনতে চাই এখন, হযরত ইবনে আব্বাস থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাওয়াদিত্তু আন্নাহা ফি কলবে কুল্লি ইনসানি মিন উম্মতি ইয়ানি ইয়াসিন। নবীজি বলেন, আমার মনের একটা চাহিদা, আমার মনের একটি ডিমান্ড, আমার মনের একটি স্বপ্ন যে আমার উম্মতের প্রত্যেকটি উম্মতের, আমার উম্মতের প্রত্যেকটি পুরুষ মহিলাদের সিনার মধ্যে যেন সূরা ইয়াসিন মুখস্থ থাকে। কার তামান্না? রাসূলের সামনে তামান্না। কী তামান্না? যে উনার তামান্না হলো যে উনার উম্মতের প্রত্যেকের অন্তরের মধ্যে যেন সূরা ইয়াসিন থাকে। এজন্য খুবই উত্তম আমরা যেন আমাদের বাচ্চাদেরকে,
আমরা নিজের জন্য সূরা ইয়াসিন মুখস্থ করি, আমাদের বাচ্চাদেরকে ছেলে এবং মেয়েদেরকে জন্য সূরা ইয়াসিন মুখস্থ করাই, এটা খুবই গুরুত্বপূর্ণ। ফায়দাটা আপনারই হবে, হয়তো আপনি আমি যদি মারা যাব, আমার সন্তান যদি সূরা ইয়াসিন জানে, হতে পারে এই সন্তান আমার পাশে বসে তিলাওয়াত করে, আমার মৃত্যুর যন্ত্রণা কম হবে, আমার মৃত্যুটা আসানির সঙ্গে হবে, খাতেমা ইমানুর হবে। এই হাদিসটা সনদ জয়ীফ আমি আগেই বলেছি, বাট জয়ীফ হলেও যেহেতু একই বিষয়ের উপর একাধিক হাদিস থাকার কারণে এটা গ্রহণযোগ্য। ঠিক আছে, জাজাকুমুল্লাহ। জাজাকুমুল্লাহ খায়র। আমাদের কি পরবর্তী প্রশ্নকে নিয়ে আসছেন? হ্যালো কলার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম সালাম। জি বলুন আপনার প্রশ্ন। আমার একটি প্রশ্ন ছিল উস্তাদের কাছে, যে আমাদের সমাজে যে বিতরণের মুদ্রার সময় উঠতে পারা দূরে লেগে থাকে, তো আসলে মৃত্যুর বা মৃত্যুর কি মুদ্রা আমাদের কোনো সব আছে কিনা, এটা একটু বলুন। জি আবার কই পানি প্রশ্ন ক্লিয়ার হইছিল না তোরা? মৃত মানুষের আমরা কোন সমাজে জানাজার পরে বা আগে মৃত মানুষের মুখ দেওয়া যায়? আমার প্রশ্ন হচ্ছে মৃত মানুষের মুখ দেওয়াটা কি আসলে কি কোনো সব আছে কিনা? আমরা তো জানি জানাজা অংশগ্রহণ করা বা দাহন করা অংশগ্রহণ করা হচ্ছে সবার কাজ, কিন্তু মৃতের মুখ দেখা এটা কি কোনো সব আছে কিনা? জি আমি বলছি। ঠিক আছে, সুন্দর প্রশ্ন, মাশাআল্লাহ। জি জি মাশাআল্লাহ। প্রথমত আপনি যেই বলেছেন জানাজায় শরীক হওয়ার সব রয়েছে, ইয়েস, জানাজায় শরীক হলে হাদিসের পরিভাষায় এক কিরাত সব দেওয়া হয়, আর কিরাত হইলে উহুদ পাহাড় সমতুল্য। এখন যদি আপনি শুধু জানাজায় শরীক হন, তা আপনি এক উহুদ পাহাড় পরিমাণ সব পাবেন। আপনি দাফনের শরীক থাকেন, তাহলে ডাবল উহুদ পাহাড়, মানে দুই উহুদ পাহাড় পরিমাণ সব পাইলেন। জানাজার কারণে এক কিরাত এবং দাফনের শরীকের কারণে আরেক কিরাত, অর্থাৎ আপনি ডাবল দুই কিরাত বলতেই দুই উহুদ পাহাড় পরিমাণ সব পাবেন। আপনার প্রশ্ন হলো মৃত ব্যক্তিকে দেখলেও কি সেবায় সব পাওয়া যাবে? তো এই ব্যাপারে হলো যে দেখতে পারবেন, সমস্যা নাই, সাহাবা একরাম দেখেছেন, বাট জানাজার পূর্বে। আমরা অনেক সময় কি করি, জানাজার পরেও আমরা লাশ দেখাই, এটা কিন্তু সাহাবা একরাম থেকে আমল পাওয়া যায় না, আল্লাহ নবীও করার নাই। অতএব জানাজার পূর্বে একজন মানুষ মারা যাওয়ার পরে যদি কোনো আচরণ দেখতে চান শেষবারের মতো, দেখতে পারেন। তার প্রমাণ নবী করিম সাল্লাল্লাহু ইসলামের ইন্তেকালের পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের চেহারাতে কাপড় সরাইয়া উনি সুমা দিলেন এবং বললেন ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, সবাই মরে মারা তিলাওয়াত করলেন আয়াতটি। বুঝালেন এই কথাই যে উনি যেভাবে মারা গেছেন সবাইভাবে মরবে। তো মৃত ব্যক্তির চেহারা দেখাটা সাহাবায়ে কারাম থেকে পাওয়া যায়, চুমা দিয়েছেন তকবিল মাইয়িত, মাইয়িতকে চুমাও দেওয়া যায়, জীবনের শেষ দেখা দেখলেন আত্মীয়জন হিসাবে, এবং এটা থেকে লেসন নিলেন যে উনি যেভাবে মারা গেছে আমিও তো এইভাবে মারা যাব, এবং ওই লোকটার সঙ্গে আমার মহব্বত ছিল, আজকে দুনিয়াতে চলে যাইছে, একবার শেষ পর্যন্ত আমি দেখে নেই। তো এই দেখাটা সাহাবায়ে কারাম থেকে প্রমাণ আছে পাওয়া যায়, এটা কিন্তু জানাজার আগ পর্যন্ত। জানাজার পরে আবার যেভাবে লাশ দেখানোর যেটা প্রথা, বিশেষ করে অনেক সময় লাইন ধরে লাশ দেখানো হয়, এটা কিন্তু আল্লাহ নবী বলেনও নাই, নবীতে কোনো আমলও পাওয়া যায় না, সাহাবায়ে কারাম থেকে পাওয়া যায় না। বরং হাদিস যেটা বলে জানাজার পরে যত তাড়াতাড়ি সম্ভব আমরা দফন করে দেবো, লেট করবো না, তো ওই হাদিসের পরিপন্থী হয়, এটা কিন্তু অনুত্তম। আরও মারাত্মক ব্যাপার হলো কি, অনেক মসজিদের ভিতরে কিন্তু লাশ ঢুকানো হয়, লাশ দেখানোর জন্য লাশটাকে মসজিদের ভিতরে ঢুকাইয়া সেখানে দেখানোর পরিবেশ করা হয়, এটা তো চরমভাবে মশলা পরিপন্থী। অনেক কমিটিরা মনে করেন এটা আমাদের সিদ্ধান্ত, আমরা কমিটির সিদ্ধান্ত নিব, কিন্তু একটি কথা মনে রাখতে হবে, মসজিদ কমিটি মসজিদ পরিচালনা করবেন, কোরআন এবং হাদিসের এগেনস্টে কোনো ফয়সলা করার অধিকার ওনাদের নাই। তাই জানাজা হওয়ার পূর্বে লাশের চেহারা দেখা যেতে পারে, সমস্যা নেই, কিন্তু জানাজা হয়ে যাওয়ার পরে লাশ দেখা বা দেখানো বা বিশেষ করে মসজিদ ভিতরে ঢুকাইয়া এইভাবে মসজিদের মকরু পরিবেশ করা, এটা কোনো অবস্থায় ঠিক হবে না, এটা অবশ্যই অনুত্তম একটি কাজ, একটি বর্জনীয় কাজ। হ্যাঁ, আপনি যেভাবে বলেছেন জানাজার নামাজ পড়লেও সব আছে, দাফন করার শরীক হলেও সব আছে, কি পরিমাণ সব, এক একটার কারণে এক এক কিরাত সব দেওয়া হয়, এবং কিরাতের মাপ দিয়েছেন আল্লাহ নবী, ওই কিরাত মানে উহুদ পাড় পরিমাণ, অনেক সব আল্লাহ পাক দেন জানাজার শরীক হলে। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই হাদিস শুনে একটু আশ্চর্য হয়ে গিয়েছিলেন, জাহাবুরা কী বলতেছেন, সত্যি কি এটা হাদিস যে জানাজার শরীক হলে এক কিরাত মানে পাড় পরিমাণ সব পাওয়া যাবে, দফন করলে আরেক পাড় পরিমাণ সব, এত সব? তো উনি হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার কাছে জিজ্ঞাসা করলেন যে এই হাদিসটা কি সত্যি, উনি বলেন অবশ্যই 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 সত্যি। আবু রাজা বলেন ঠিক বলেছেন। তারপরে হযরত ইবনে ওমর এই হাদিস শুনে উনি কান্না শুরু করলেন, বলে হায় হায়, আমার লাইফে তো আমি
অনেক জানাজায় অবহেলা করে আমি শরীক হয় নাই। এখন থেকে আমি সিদ্ধান্ত নিলাম, আমি প্রতিজ্ঞা করলাম কোথাও কেউ মারা গেলে মুসলমান ভাই বা বোন সুযোগ থাকলে আমি অবশ্যই জানাজায় শরিক হব। তারপরে উনি শুনলে প্রত্যেকটি জানাজায় শরিক থাকতেন। কত সব আপনি চিন্তা করতেছেন যে জানাজান শুধু নামাজ পড়লেন, আপনি এই নামাজ পড়ার কারণে আপনি এক পাহাড় পরিমাণ সব পাইলেন। পাহাড় পরিমাণ সবের অর্থ কী? একটা পাহাড় মিজানে তুললে, নেকির পাল্লায় তুললে যে পরিমাণ ওজন হবে, শুধু জানাজায় শরিক হওয়ার কারণে আপনাকে এত নেকি দেওয়া হবে যার ওজনের পরিমাণ হবে একটি পাহাড়ের সমান ওজন। আল্লাহ আকবার, এত বেশি নেকি দেওয়া হবে। আপনি একটি মৃত ব্যক্তির দাফনের শরিক থাকলেও আপনাকে যে সওয়াব দেওয়া হবে, এ সওয়াবের পরিমাণ কী পরিমাণ? যে একটা পাহাড়কে নেকির পাল্লায় উঠালে যে পরিমাণ ওজন হওয়ার কথা, এই পরিমাণ ওজন হবে এই নেকির, এত বেশি নেকি আল্লাহ পাক দান করবেন। তো ছোট্ট ছোট্ট জিনিসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সময় সওয়াব দেন বেশি। আল্লাহ আকবার, জাযাকুমুল্লাহ আহসান জাযা। জাযাকুমুল্লাহ খায়ের। সম্মানিত ইকরা বাংলার দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনতেছিলাম আপনাদের গুরুত্বপূর্ণ প্রশ্নের মাধ্যমে। ইসলামিক ইউএনএ উইথ ইকরা প্রোগ্রাম আলোকিত হচ্ছে। আপনাদের এই প্রশ্নের উত্তর দিচ্ছেন শেখুল হাদিস মুফতি শেখ আব্দুর রহমান দামাত বারাকাতুহুম। হুজুর কাই মুবারক জানাচ্ছি আপনাকেও, পাশাপাশি আমাদের প্রশ্নকারী দর্শক শ্রোতা ভাই বোনদেরকেও আমি অভিনন্দন জানাচ্ছি। এবং আমাদের এই প্রোগ্রাম প্রতি শনি রবি সোম মঙ্গল বুধ পাঁচ দিন সেম টাইমে 9:00 থেকে 10:30 পর্যন্ত আপনারা যে কোনো প্রশ্ন নিয়ে আসতে পারেন। ইসলামিক কিউ মানেই কোয়েশ্চন, আর এই মানে আনসার। আপনাদের কোয়েশ্চন আমাদের আনসারের মাধ্যমেই এই প্রোগ্রাম সফল হবে। আল্লাহ আমাদের প্রত্যেককে দিন শিখায় এবং শেখানোর কাজে নিয়োগ করার তৌফিক দান করুন, এবং আল্লাহ আমাদের এই প্রোগ্রামকে নাজাতের ওসিলা হিসেবে যেন কবুল করেন। আমিন। জাযাকুমুল্লাহ আহসান জাযা। জাযাকুমুল্লাহ খায়র। সম্মানিত ইকরামের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আপনাদের এই সুন্দর সুন্দর প্রশ্নের মাধ্যমেই আলহামদুলিল্লাহ হাজার হাজার দর্শক শ্রোতা উপকৃত হচ্ছেন। আশা করব নিয়মিত আপনাদের প্রশ্ন এই ইসলামিক ইউএনএ প্রশ্ন করবেন। নিয়মিত শনিবার থেকে বুধবার পর্যন্ত ইসলামিক ইউএনএ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো